بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم قال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أخرجه البخاري ومسلم সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা। যেভাবে আল্লাহ পাক তার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে শিখিয়ে দিয়েছেন, তা তিনি প্রত্যেক মজলিসে পাঠ করেছেন সুন্নতি খুতবায়, খুতবাতুল হাজায়, যার মাধ্যমে আল্লাহ পাকের প্রশংসা পেশ করেছি, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর সালাত ও সালাম পেশ করেছি। এবং তারপরে সূরায়ে শুআরার দুটি আয়াত পাঠ করেছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। যে আয়াতগুলি এবং হাদিসের সম্পর্ক হচ্ছে মানুষের হৃদয়ের সাথে, অন্তরের সাথে। মানুষের হৃদয় প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে গাইড করে। হৃদয় যদি ভালো হয় তাহলে অঙ্গ প্রত্যঙ্গ ভালো কাজ করে, আর হৃদয় যদি বিগড়ে যায়, খারাপ হয়ে যায়, সরে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, বিবেক বুদ্ধি দিয়ে কোনো ভালো কাজ হইতে পারে না, ভালো কথা হইতে পারে না। এই জন্য এই বিষয়টি সম্পর্কে আজকে আলোচনা করব। বিশেষ করে আজকের আলোচনা হবে আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহির কিতাব থেকে, লিখনী থেকে। তিনি গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় উল্লেখ করেছেন, যেগুলি হচ্ছে অন্তরকে ধ্বংসকারী বিষয়, যেগুলি মানুষের হৃদয়কে খারাপ করে দেয়, হৃদয়কে রোগাক্রান্ত করে দেয়। আর তারপরে অন্যান্য আলামায়ে কেরামরা আরও বেশ কিছু তাতে সংযোজন করেছেন, সেগুলি দিয়ে দশের বেশি কারণ উল্লেখ করব মানুষের অন্তর খারাপ হয়ে যাওয়ার, অন্তর ধ্বংস হয়ে যাওয়ার বা অন্তর নষ্ট হয়ে যাওয়ার, সরে যাওয়ার, যাতে করে এই সব খারাপ দিকগুলি থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি, আর এর মাধ্যমে আমরা আমাদের অন্তরকে পাক পবিত্র করতে পারি। অন্তরের হৃদয়ের পরিশুদ্ধি হয়, আর অন্তরের যদি পরিশুদ্ধি হয় তাহলে ঈমান আমলেরও পরিশুদ্ধি হবে, আর যার মাধ্যমেই দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে আর আখেরাতে আল্লাহ পাকের জান্নাত হাসিল করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা বলার
শোনার মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ ফকরাবুল আলমিন সুরায় শোয়ারার আয়াত নম্বর 88 এবং 89 এই দুটি আয়াত ছোট ছোট আয়াত সুরায় শোয়ারার আয়াতগুলি ইরশাদ করেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন বিচার দিবসে লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন ধন সম্পদও কাজে আসবে না আর সন্তানরাও কাজে আসবে না। কারো ধন সম্পদও কাজে আসবে না দুনিয়াতে, শুধু দুনিয়া থেকে যেদিন বিদায় হবেন খালি হাতে বিদায় হয়ে যেতে হবে, তারপরে কবরেও কাজে আসবে না। হাসরের মাঠে বিচার দিবসে তো দূরের কথা, মতের পরে কোনো কাজে আসবে না ধন সম্পদ। মতের পরে একজন আমির আর গরিব সমান সমান, কোনো পার্থক্য নেই। আর সন্তান সন্ততি ছেলেমেয়েরা জনবল এটাও মানুষ যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ কাজের, তারপরে কোনো কাজে আসবে না যদি ছেলেমেয়েরা নেক না হয় সৎকর্মশীল না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ মুসলিমে রয়েছে আউয়ালাদিন সালেহিন ইয়াদউলা, যদি নেক সন্তান আপনি তৈরি করে যেতে পারেন, যে নেক সন্তান আপনার ইন্তেকালের পরে আপনার জন্য দোয়া করবে এটা কাজে আসবে, শুধু এর বেশি কাজে আসবে না। আপনার দুনিয়ার বিদ্যা বুদ্ধি শিখিয়ে গেছেন আর দুনিয়ায় তাদেরকে প্রতিষ্ঠিত করে গেছেন ইত্যাদি, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, তবে হ্যাঁ কারা সেই দিন সফল হবে যার আল্লাহ পাকের কাছে আসবে বেকালবিন সালিম, পরিশুদ্ধ অন্তর্নি, পাক পবিত্র অন্তর্নি। সালিম সুস্থকে বলা হয়, একজন মানুষ যদি সুস্থ থাকে তো হাজার রাজুলুন সালিমুন, এই লোকটি সুস্থ, আর আরেকজন ওর বিপরীত হচ্ছে মারিয়জুন মানে অসুস্থ। তো যেই ব্যক্তি সুস্থ অন্তর্নি আসবে সেই ব্যক্তি শুধু সেদিন পরিত্রাণ পাবে, আর যেই ব্যক্তি ব্যাধিগ্রস্ত অন্তর্নি আসবে, যেই ব্যক্তি ধ্বংস হয়ে যাওয়া সরে যাওয়া নষ্ট হয়ে যাওয়া অন্তর্নি আসবে, অন্তরকে হৃদয়কে দুনিয়াতে নষ্ট করে ফেলেছে বিভিন্ন অন্যায়ের মাধ্যমে, তাহলে সে সেই দিন পরিত্রাণ পাবে না, নাজাত পাবে না আল্লাহপাকের আজাব থেকে, জাহান্নামে যেতেই হবে। তাহলে জাহান্নাম থেকে নাজাত পাবে একমাত্র ওই ব্যক্তি যার অন্তর পরিশুদ্ধ ছিল দুনিয়াতে, অন্তর পাক পবিত্র ছিল, সমস্ত রকমের ব্যাধি থেকে যে অন্তরের ব্যাধিগুলি রয়েছে, সে পাপের কামনা বাসনার ব্যাধি হোক, কুপ্রবৃত্তির ব্যাধি হোক, আর সংশয় সন্দেহ অস্বীকার ইত্যাদির ব্যাধি হোক, ধর্মের নামে হোক অথবা দুনিয়াদারির ক্ষেত্রে হোক, যদি ব্যাধিগ্রস্ত অন্তর নিয়ে আল্লাহ পাকের সামনে কেউ হাজির হয় নারী হোক আর পুরুষ হোক, তাহলে কোনো দিন পরিত্রাণ পাবে না। ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, সুতরাং অন্তরটাকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে। আজকাল মানুষের কাছে পয়সা হয়েছে, সামান্য একটু শরীরের অসুখ হলে বিলম্ব করে না, দৌড় দিয়ে ছুটে যায় হাসপাতালে অথবা ক্লিনিকে ডাক্তারের কাছে ছুটে যাই। শরীরের যত্নের ক্ষেত্রেই অশিক্ষিতকে বলা লাগে না আজকাল, কিন্তু হৃদয়ের ক্ষেত্রে একেবারে মানুষ উদাসীন। মানুষ অমুসলিম তো বাদ দেন, মুসলিমরা অধিকাংশই একেবারে গাফেল উদাসীন, যে শরীরকে সুস্থ রাখার চাইতে অনেক বেশি গুরুত্ব রাখে অন্তরকে সুস্থ রাখা, হৃদয় যাতে করে রোগাক্রান্ত না হয়ে থাকে। কিন্তু এই অনুভূতি থাকবে তাহলে তো, এই অনুভূতি থাকা লাগবে। এই জন্য আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মানুষের যে হৃদয় রয়েছে, মানুষের হৃদয়, এই হৃদয় আল্লাহ পাকের দিকে যাত্রা করতে থাকে, ইয়াসিরু ইলাল্লাহ আযজা ওয়াজাল, আল্লাহর দিকে যাত্রা করতে থাকে। মানুষের প্রত্যেকের অন্তর আল্লাহর দিকে কি করতে থাকে, চলতে থাকে, যাত্রা করতে থাকে। এবং যেদিকে আপনার শরীর যাচ্ছে কোন দিকে যাচ্ছে, আপনার জীবনটা কোন দিকে যাচ্ছে, মতের দিকে যাচ্ছে, কবরের দিকে যাচ্ছে, সোম্মাইলেহি তোরে যাও না, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। তো এই হৃদয় কলব আখেরাত মুখী হয়, আখেরাতের দিকে যাত্রা
করতে থাকি, আল্লাহর দিকে যাত্রা করতে থাকি। এবং এই রাস্তায় সে চলতে চায়, সৎ পথে চলতে চায়, ভালোভাবে চলতে চায়, সঠিক পথে চলতে চায়, কিন্তু বেশ কিছু রাস্তায় তাকে বাধাদানকারী বিষয় রয়েছে, যেগুলি এই রাস্তায় চলতে, আল্লাহর দিকে চলতে, আখেরার দিকে, আখেরাতের দিকে চলতে বাধা সৃষ্টি করে। তারপরে তিনি পাঁচটি বড় বড় বাধা, যেই পাঁচটি জিনিস মানুষের অন্তরকে সরিয়ে দেয়, নষ্ট করে দেয়, এই পাঁচটি জিনিসের কথা তিনি উল্লেখ করেছেন। সংক্ষেপে বলে দিই পাঁচটি জিনিস, তারপরে এক একটি সম্পর্কে বিস্তারিত বলব। একটি হচ্ছে প্রয়োজনের বেশি মানুষের সাথে মেলামেশা, প্রয়োজনের বেশি যখন তখন গাল গল্প আর মেলামেশা আর কথা বলা, এটা হচ্ছে প্রথম বিষয়, অন্তরকে আল্লাহর দিকে চলতে, আখেরাতের দিকে চলতে বাধাগ্রস্ত করে। দ্বিতীয় হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা, কর্মবিহীন আকাঙ্ক্ষা, কাজ কম আর আশা আকাঙ্ক্ষা বেশি, কাজ না করে। দুনিয়ার ক্ষেত্রে যদি আপনার বড় বড় স্বপ্ন থাকে আর কাজ না করেন দুনিয়াকে সুন্দর করার জন্য, তো দুনিয়া কোনোদিন আপনার হাতে আসবে? দুনিয়ার ক্ষেত্রে আসবে না। তাহলে আখেরাত কি করে আসবে? জান্নাত কি করে আসবে? তাহলে কর্মবিহীন উচ্চ আকাঙ্ক্ষা, বড় বড় আশা রাখা। তিন নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তরের সম্পর্ক করা, অন্তর আল্লাহ ছাড়া অন্যের সাথে ঝুলিয়ে রাখা, যে কোনো বস্তু হোক আর ব্যক্তি হোক, আল্লাহ ছাড়াও অনেকের সাথে আপনার অন্তর জড়িয়ে আছে, ধরে আছে যে এগুলি হচ্ছে আমার সাহারা, এগুলি হচ্ছে আমার ভরসা, এতে আমার এই হবে, এই মানে অন্তর সেদিকে লেগে আছে আপনার, সে আস্থা ভরসার ক্ষেত্রে হোক অথবা অধিক ভালোবাসা প্রেমের ক্ষেত্রে হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া ভালোবাসা অন্য কারো অথবা কিছুর জায়েজ ভালোবাসায় যদি সীমাহীন হয়ে যায় তাহলে সেটা নাজায়েজ হয়ে যায়। স্ত্রীর ভালোবাসা, ছেলে মেয়ের ভালোবাসা জায়েজ না জায়েজ নয়? জায়েজ, কিন্তু সেটা যদি সীমা ছড়িয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার ওপর, রাসূলুল্লাহর ভালোবাসার ওপর যদি প্রাধান্য পেয়ে যায়, সীমাহীন ভালোবাসা, সীমাহীন ভালোবাসা, তাদেরকে ছেড়ে মসজিদে আসলেও ঘুরতেই থাকে, নামাজ পড়লেও শুধু তাদের কথাই ঘুরতে থাকে। হ্যাঁ জি, ধন সম্পদের ভালোবাসা, প্রাকৃতিক একটা ভালোবাসা আছে টাকা পয়সার, কিন্তু সেটা যদি সীমা ছড়িয়ে যায়, হ্যাঁ আপনজনদের ভালোবাসা, সেটা যদি সীমা ছড়িয়ে যায়, আল্লাহ এবং রাসূলের ভালোবাসার উপর প্রাধান্য পেয়ে যায়, এ তো জায়েজ ভালোবাসায় যদি সীমা ছড়িয়ে যায় তাহলে সেটা আপনার জন্য ক্ষতিকারক। তাহলে নাজায়েজ ভালোবাসা যদি হয়, প্রেম, যুবকের যুবতীর সাথে ভালোবাসা, এটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তর সম্পৃক্ত হয়ে যাওয়া, তাআল্লুক বিগাইরিল্লাহ, এটা আল্লাহর পথে অন্তরকে যাত্রা করতে বাধা সৃষ্টি করে। অন্তর আর আল্লাহর দিকে যাই না, আখেরাতের দিকে যাই না, পরকালমুখী হই না, আল্লাহর ভয় ভীতি পয়দা হয় না, জান্নাতের জন্য মেহনতি হবেন ওই সব চিন্তা নেই, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবো ওই সব চিন্তা নেই, চিন্তা একটাই, কি করে প্রেমিকাকে পাবো, হ্যাঁ যাকে ভালোবাসা ভালোবেসে ফেলেছি ওকে ছাড়া আমি এক মিনিট থাকতে পারি না, ওর সাথে না কথা বললে থাকতে পারি না, ওকে না দেখলে থাকতে পারি না, হ্যাঁ আর যদি ও অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আমার ঘুম হারাম হয়ে যায়, খাওয়া দাওয়া হারাম হয়ে যায়, আর যদি নিরাশ হয়ে যায় যে না ওকে তো হাসিল করতে পারলাম না, ওর বাপ বিয়ে দেবে না বা ও বিয়ে করবে না, তাহলে তো আত্মহত্যা করলাম, এটা হচ্ছে তাআল্লুক বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তরের সম্পৃক্ততা, আল্লাহ ছাড়া অন্যের সাথে হৃদয়ের ঝুলে থাকা, সবসময় মনে হচ্ছে অন্তর ঝুলে আছে ওখানে লটকে আছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের গুণ যাদেরকে আল্লাহ পাক আরশের স্পেশাল ছায়া দিবেন বিচার দিবসে, কালবহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওর অন্তর ঝুলন্ত থাকে কিসের সাথে? মসজিদের সাথে। স্ত্রীর সাথেও বলা হয়নি কোনো আয়াত হাদিসে, ছেলে মেয়ের সাথেও না, ধন সম্পদের সাথেও না, বাপ মায়ের সাথেও না, বাপ মায়ের বড় হক আল্লাহর পাকের উপর, হ্যাঁ কারোর সাথে না, কিসের সাথে?
মসজিদের সাথে। কেন মসজিদের সাথে? মসজিদে যাওয়ার মাধ্যমে, মসজিদে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হবে এবং দুনিয়ার সম্পর্ক কমে আসবে, দুনিয়া বিমুখতা আসবে, আর আল্লাহ অভিমুখী হইতে পারবো, আখেরাত মুখী হইতে পারবো। কালবহু মুআল্লাক বিল মাসাজিদ, সহিহ বুখারী হাদিস। মসজিদের সাথে অন্তর ঝুলে থাকতে হবে, কোন মানুষের সাথে আমার বস, ওকে রাজি করে হচ্ছে আমার মেন টার্গেট, কারণ ও রাজি থাকলে আমি মেলা কিছু ওর নামে করতে পারবো। এখানে সৌদি আরবে উদাহরণস্বরূপ ধরেন, হ্যাঁ, বা যে কোনো জায়গায় হোক না কেন, আপনার ওপরে যে দায়িত্বশীল রয়েছে তার সাথে ও যদি রাজি থাকে তাহলে ও ঠিক থাকলে আমি ডিউটি না করলে আমার সব ঠিক আছে, এসব অনেকেই করে। হ্যাঁ, তুচ্ছ ঘৃণিত চিন্তাধারা, অবৈধ কাজ করব কিন্তু এই ব্যক্তিকে রাজি রাখলেই হয়ে গেল, এগুলি আল্লাহ ছাড়া অন্যের সাথে সম্পৃক্ততা অন্তরের। রাজনৈতিক নেতার সাথে, দলের সাথে এমন অন্তর ঝুলে রয়েছে যে আমাকে যে কোনো অবস্থায় এই দলের সাথে থাকতে হবে, দলের নেতার সাথে থাকতে হবে, ওখান থেকে যা আদেশ নিষেধ আসবে তা আমাকে পালন করতে হবে। শরীয়তের দৃষ্টিতে হারাম না জায়েজ এসব দেখার বিষয় নয়, এগুলি হচ্ছে গাইরুল্লাহর সাথে সম্পর্ক। কয়টি বললাম? তিনটি। চার নম্বর হচ্ছে অতিরিক্ত পানাহার করা, অতিরিক্ত বেশি করে পানাহার করা, সবসময় পেটকে একবারে ভর্তি করে রাখা, ফুল করে রাখা, পেটে খিদা লাগতেই দিচ্ছেন না আপনি, খিদা লাগার আগেই কিছু দিতে থাকে, একটু খালি হয়েছে আবার কিছু দিয়ে দেয়, আর একটু খালি হয়েছে, আর যখন পেলাম ভালো পেলে একবারে ফুল যতটা পারে টানতে টেনে ফেল, আর তাও যদি নিজের খরচে না হয় অপরের হয় ফ্রি পাওয়া যায় তাহলে তো বুঝতেই পারেন। তো অতিরিক্ত পানাহার আল্লাহর পথে অন্তরের যাত্রায় বাধা সৃষ্টি করে। অতিরিক্ত নিদ্রা, ঘুম, সুযোগ পেয়ে গেছি জুমার দিন ছুটি, সুতরাং রাত্রে পাঁচ ঘন্টা শুয়েছে, সকালবেলা ফজর পড়ে শুয়েছে, আবার এগারোটা সাড়ে খুতবা শুরু হয়ে গেছে, কোন রকম করে মুসলিম হলে দৌড়তে দৌড়তে একটা জায়নামাজ হাতে নিয়ে গিয়ে মসজিদের বাইরে কোনো জায়গায় একটা জুমাটা পড়ে দিল টান, আবার কি করবে, ভিতরে ঢোকা কোনোদিন নসিব হয় না। হতভাগা আল্লাহর পথে অন্তরের যাত্রায় বাধা সৃষ্টি করে অধিক পরিমাণে নিদ্রা। যাদের দুই দিন ছুটি আছে শুক্রবার শনিবার, আরে দুটো দিন ঘুমাবার দিন, শুধু দুটো দিন ঘুমাবার দিন, এগুলো আল্লাহর পথে চলতে অন্তরকে কি করে, বাধা দান করে। আপনার ঘুম সীমিত থাকবে যে এতটা ঘুম আমার শরীরের জন্য যথেষ্ট, এর কম হইলে ক্ষতি করবে, বেশি হইলে ক্ষতি করবে, তারপরে বাকিটা আমি আল্লাহকে সন্তুষ্ট করার কাজে লাগাবো। রাতে উঠে কিছুক্ষণ তাহাজ্জুদ পড়ব, তেলাওয়াত করব, জিকির আজকার করব, তসবিহ তাহলিল করব, দিনে হইলে আত্মীয় স্বজন খোঁজ খবর নেবার সুযোগ পেলেই শুধু পড়াশোনা করব, ইসলাম শিখব, কোরআন এবং হাদিস মুখস্থ করব, কিছু কিছু জানব, কিছু শুনব, কিছু পড়ব, এইরকম আপনার স্কেজুয়াল থাকতে হবে। হ্যাঁ, আপনার এইরকম টাইম টেবিল তৈরি করে নিতে হবে যে আমি আমার এই ২৪ ঘন্টাকে কিভাবে ভাগ করব। আর যদি সুযোগ পেয়েছি খাবার খেতে হবে, আর সুযোগ পেয়েছি ঘুমাবার সুতরাং ঘুমাতে হবে, এইরকম যদি হয়, এগুলি হচ্ছে আল্লাহর পথে হৃদয়ের যাত্রায় বাধা সৃষ্টিকারী। বলছেন ফাহাজিহিল খামসাতু মিন আকবারি মুফসিদাতিল কলবি, আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই পাঁচটি জিনিস অন্তরকে ধ্বংস করার সবচেয়ে বড় কারণ, সবচেয়ে বড় কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনাই, সহিহ বুখারী তো রয়েছে হাদিস নম্বর ৫০, আর সহিহ মুসলিমও রয়েছে লম্বা একটা হাদিস, যে হাদিস শুরু হচ্ছে আল হালাল বাইয়ানুন ওয়াল হারাম বাইয়ান, হালাল স্পষ্ট আর হারাম স্পষ্ট, কিন্তু লম্বা হাদিস শোনাবো না, নাহলে ওতে সময় শেষ। শেষখানে ওই হাদিসের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হালাল হারামের কথা, তারপর সন্দেহ থেকে বেঁচে থাকো, যে সন্দেহ পড়লো সে হারামে পড়লো, শেষখানে কি বলছেন, আসল হচ্ছে এই সব কিছুর আসল হচ্ছে হৃদয়, আসল হচ্ছে আপনার কলব অন্তর। আলা, শুনে রাখো ভালো করে, সতর্ক, ওয়াইন্না ফিল জাসাদে মুদগাতান, আর নিঃসন্দেহে শরীরে দেহে একটি গোস্তের টুকরো রয়েছে, পিণ্ড রয়েছে। ইজা সালহাত,
যদি এই গোস্তের পিণ্ডটি ঠিক থাকে, সুন্দর থাকে, সুস্থ থাকে, সালোহাত সঠিক অবস্থায় থাকে, আপন পথে যাত্রায় কোনো বাধা না পাই, সালোহাল জাসাদ কুল্লহু, তাহলে গোটা দেহটি হ্যাঁ সঠিক পথে থাকবে, সহি সালামত থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। গোটা দেহে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সবগুলি ভালো ডিউটি করে যাবে, ভালো কাজ করবে, খারাপ কাজ করবে না, যদি অন্তর ঠিক থাকে। তাহলে ওয়াইজা ফাসাদাত, আর যদি ওই গোস্তের টুকরোটি কি হয়ে যায়, খারাপ হয়ে যায়, ফাসাদা, ফাসাদার অনেকগুলি অর্থ হয়। তরকারি রান্না করে রেখেছেন, গন্ধ হয়ে গেছে, সরে গেছে, ফাসাদা বলা হয়, নষ্ট হয়ে সরে যাওয়াকে বলা হয়, পচে যাওয়াকে বলা হয়, নষ্ট হয়ে যাওয়াকে বলা হয়, বিগড়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া, হ্যাঁ ফাসাদ, বিপর্যয় সৃষ্টি হওয়া, হ্যাঁ বিপর্যয় নেমে আসা ইত্যাদি, এই সব অর্থকে সামিল ক্ষেত্র বিশেষ। তো ওয়াইজা ফাসাদা, আর যদি অন্তর বিগড়ে যায়, অন্তর যদি খারাপ হয়ে যায়, অন্তর যদি নষ্ট হয়ে যায়, অন্তর যদি অকেজ হয়ে যায়, অন্তর যদি রোগাক্রান্ত হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লহু, তাহলে গোটা দেহটি কি হয়ে যায়, সরে যায়, নষ্ট হয়ে যায়, পাপে লেগে যায়। অন্তর যখন নষ্ট হয়ে গেছে আল্লাহর পথে যাত্রা করতে গিয়ে, তখন গোটা শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সবগুলি পাপের কাজে লেগে গেছে, হাতও পাপ করছে, চোখও পাপ করছে, কানও পাপ করছে, জবানও পাপ করছে, হ্যাঁ আর পাও পাপের দিকে যাচ্ছে, সব চিন্তা চেতনা ব্রেন মগজ ওই পাপের কথা আসে, ভালো কথা আসেই না, অর্থ দিয়েও পাপ হচ্ছে, সবগুলি পাপের পেছনে কারণ হচ্ছে অন্তরের খারাপ হয়ে যাওয়া, অন্তরের নষ্ট হয়ে যাওয়া। আল্লাহ শুনে রাখো, ওই গোস্তের টুকরোটি হচ্ছে ওয়াহি আল কালব, সেটি হচ্ছে হার্ট, হৃদয়, অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে চলতে থাকে বললাম, তাই না, আখেরাতের মুখী হইতে চায় অন্তর, কিন্তু আপন অবস্থায় যদি তাকে ছেড়ে দেন প্রাকৃতিক অবস্থায়, তাহলে আখেরাত মুখী হয়, আল্লাহ অভিমুখী হয়, এদিকে যাত্রা করতে থাকি। কিন্তু এই পাঁচটি জিনিসের কথা আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ উল্লেখ করে বলছেন যে এই পাঁচটি জিনিস করে কি, অন্তরের যে জ্যোতি রয়েছে সেটাকে নিভিয়ে দেয়, আর তার যে দৃষ্টিশক্তি রয়েছে সেটাকে বাঁকা করে দেয় অথবা অন্ধ করে দেয়, দৃষ্টিশক্তি আর কাজ করে না, অন্তরের দৃষ্টিশক্তি কি, এবং অন্তরে শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে, সেটাকে দুর্বল করে দেয় এবং তার সুস্থতাকে ব্যাহত করে, এবং তার যে সংকল্প রয়েছে যে আমি আল্লাহর দিকে দৃঢ় সংকল্প হয়ে এগিয়ে যাব, আখিরাতের দিকে এগিয়ে যাব, এই ক্ষেত্রে তাকে অলস বানিয়ে দেয়, আর তার যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে তাতে বাধা সৃষ্টি করে। কত সুন্দর কথা, লক্ষ্য উদ্দেশ্য অন্তরের কি, আল্লাহর দিকে যাত্রা, আমার আখেরাতের দিকে যাত্রা, বাধা সৃষ্টি করে দেয়। কিন্তু আমরা বুঝতে পারি না, কেন বুঝতে পারি না, এই জন্য যে যে বুঝতে পারেন না, জানবেন যে তার হৃদয়টা মরে গেছে। অমাল্লা শুর আল্লাহ ফামাইয়াতুল কালবে, যে টের পাই না, যার অনুভূতি নাই যে আমার অন্তর পচে গেছে, সরে গেছে, যার ফলে আমার জবান দিয়ে ভালো কথা বেরোয় না, আমার হাত দিয়ে ভালো কাজ হয় না, আমার চোখ দিয়ে ভালো কিছু দেখা হয় না, আমার কান দিয়ে ভালো কিছু শিখা হয় না, হ্যাঁ সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাপ আর পাপ, পাও পাপের দিকে যায়, চিন্তা চেতনা মগজে সবসময় পাপের কথা আসে, অসহ কুমন্ত্রণ সবসময় পাপের আসে, ভালো কথার জন্য কখনো মনে খেয়াল আসে না, এই কেন আমার হচ্ছে, হচ্ছে তারপরও টের পাচ্ছেন না, কোনো সংশোধন করছেন না আপনি, কেন? এই জন্য যে আপনার হৃদয় মারা গেছে, মাইয়াতুল কালবি, অন্তরটি মৃত আপনার। আর মৃত ব্যক্তির গোস্তকে যদি টুকরো টুকরো করে কাটেন তাহলে দিশা পাবে, জানতে পারবে যে আমাকে কাটছে, হ্যাঁ আমার গোস্তের টুকরো টুকরো করছে, আমার হাড়গুলোকে একবারে চূর্ণ বিচূর্ণ করে দিল, আমার কিমা বানাচ্ছে, বুঝতে পারবে নাকি, মরে গেছে, কিছু বুঝতে পারে না। যেমন মৃত ব্যক্তির দেহকে টুকরো টুকরো করলে টের পায় না, ঠিক তেমনই হৃদয় যেহেতু মারা গেছে সেই জন্য এই হৃদয় টের পায় না, যে আমি ধ্বংস হয়ে গেছি, এখন আমি ধ্বংসের পথে চলে গেছি, আল্লাহর পথে যাত্রায় বাধা সৃষ্টি হয়ে গেছে,
সুতরাং আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আর কোনো ভালো কাজ হয় না, আমি যেই বডির হৃদয় সেই বডির অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো ভালো কথা কাজ হয় না, বুঝতে পারে না। অমালে জুরহে বেমাইতিন ইলামু, আরবিতে একটা প্রবাদ আছে যে যদি মৃত ব্যক্তিকে যদি ব্যথা দেওয়া হয়, পিটানো হয়, তো কোনো ব্যথা পায় না। মৃত ব্যক্তির দেহে যদি পিটানো হয় লাঠি দিয়ে তো কোনো ব্যথা পায়, বোধহয় বুঝতে পারেন না, ওই রকম হয়েছে হৃদয়ের অবস্থা। অন্তরের তাহলে সুখ শান্তি কোথায়? এই অন্তরের সুখ শান্তি এবং অন্তর আনন্দিত হয়, অন্তর স্বাদ পায় আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারলে, আল্লাহর দিকে যত বেশি এগিয়ে যেতে পারবে তত বেশি অন্তর সুখ পায়, শান্তি পায় এবং আনন্দিত হয়, মজা পায়। কারণ এই অন্তরের নিয়ামত এবং স্বাদ আর আনন্দ আর পূর্ণতা আল্লাহ পাকের পরিচিতি ছাড়া, আল্লাহকে চেনা ছাড়া এবং আল্লাহ পাকের ভালোবাসা ছাড়া এবং আল্লাহ পাকের স্মরণ করায় প্রশান্তি হাসিল করা ছাড়া এবং আল্লাহ পাকের সান্নিধ্য লাভে আনন্দ লাভ করা ছাড়া এবং আল্লাহ পাকের সাথে সাক্ষাতের জন্য উদগ্রীব হওয়া ছাড়া আর কোনো সুখ শান্তি অন্তরের নেই। এগুলি হচ্ছে অন্তরের সুখ শান্তির বিষয় যা বললাম। এই বিষয়গুলি হচ্ছে মানুষের হৃদয়ের দুনিয়ার জান্নাত, জান্নাত হল আজেলা, নগদ জান্নাত, নগদ জান্নাত। আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার সবচেয়ে বড় ওস্তাদ ছিলেন, যার কাছ থেকে তিনি শিক্ষা লাভ করেছিলেন, তিনি হচ্ছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। জি, বড় একজন মুজাদ্দিদ সংস্কারক। তার উক্তি তিনি উল্লেখ করেছেন, বলেছেন যে এই দুনিয়ায় যদি আল্লাহর দিকে যাত্রায় আপন গতিতে চলতে পায়, কোনো বাধা সৃষ্টি না হয় আর ওতে যে সুখ শান্তি হাসিল হয় অন্তরের, বিনা বাধায় যদি চলতে পায়, এটা হচ্ছে দুনিয়ার নগদ জান্নাত মানুষের হৃদয়ের। আর এই নগদ জান্নাতে যদি যেতে পারে দুনিয়াতে, তাহলে আখেরাতে জান্নাত থেকে কখনো বঞ্চিত হবে না, যেই জান্নাতটি চোখের আড়ালে রয়েছে। ইমান বিল গায়েব, অদৃশ্যকে বিশ্বাসের অন্তর্ভুক্ত, যেটা না দেখে বিশ্বাস করা, যেটা আল্লাহ পাক ফরজ করেছেন, জান্নাত আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। তাহলে জান্নাত হলো দুইটি, একটি হচ্ছে দুনিয়ার জান্নাত আর একটি হচ্ছে আখেরাতের জান্নাত। তাই বলছেন ওয়াসামিয়াত শেখ আল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, আমি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আমার ওস্তাদের কাছে শুনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার রূহকে শান্তি দান করেন, আল্লাহ পাক তার রহমত নাজিল করে, বলছেন ইন্না ফিদ দুনিয়া জান্নাহ, নিঃসন্দেহে দুনিয়াতে একটি জান্নাত রয়েছে, মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুল জান্নাতাল আখিরা, যে দুনিয়ার জান্নাতে প্রবেশ করতে পারেনি সে আখিরাতের জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না। মাল্লাম ইয়াদখুলহা, যদি দুনিয়ার জান্নাতে আপনি দাখিল না হইতে পারেন তাহলে আখিরাতের জান্নাতে কখনো দাখিল হইতে পারবেন না। তাহলে দুনিয়ার জান্নাত যে বললাম, আল্লাহ পাকের সাথে আপনার পরিচিতি, আল্লাহকে চেনছেন, আল্লাহর তৌহিদ জানছেন, আল্লাহ পাকের নাম গুণাবলী জানছেন, আল্লাহ পাকের আদেশ নিষেধ জানছেন এবং জানার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যথাযথ ভালোবাসছেন, আল্লাহ পাকের স্মরণে আপনার মনের শান্তি হাসিল হচ্ছে এবং আল্লাহ পাকের সান্নিধ্য লাভেই আপনি আনন্দিত, হ্যাঁ আল্লাহর সাথে আপনি সাক্ষাতে আগ্রহী, পালাতে চান না সাক্ষাত থেকে। এই রকমের মুমিন হইলেই মত যখন আসে তখন মতের দিকে কি হয়, আগ্রহী হয়। কেন আগ্রহী হয়, কেন আগ্রহী হয়? মতের পরেই আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর নিয়ামত পাব, দুনিয়ার যত রকমের অশান্তি হয় সবগুলি থেকে আরাম পেয়ে যাব। এই মর্মেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে মত সম্পর্কে সহি মুসলিমে, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, যে ব্যক্তি আল্লাহর সাথে মোলাকাত করা, সাক্ষাৎ করাকে ভালোবাসে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসেন। অমান কারিহা লিকা আল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে ঘৃণা করে, আল্লাহর সাথে দেখা করতে চায় না, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না, আল্লাহ রব্বুল আলামিনও কারিহা আল্লাহ লিকাহু, তার সাথে সাক্ষাৎকে ঘৃণা করেন, যে আমার কাছেও না আসে, হ্যাঁ একে আমি দেখতে চাই না। কি অর্থ এবার বুঝতে পেরেছেন না? যেই ব্যক্তির শান্তি হচ্ছে আল্লাহর সাথে মোলাকাতে,
সে যখন মতের পরোয়ানা তার কাছে চলে আসবে, হ্যাঁ বুঝতে পারছে শারীরিক অবস্থা দেখে, হ্যাঁ অথবা মালাকুল, বিশেষ করে মালাকুল মত যখন চলে এসছে দেখে নিয়েছে, তখন সে আনন্দিত যে আমাকে তো আপ্যায়ন করার জন্য চলে এসছে, আমাকে তো আহলান ও সাহলান করছে, আমাকে তো বলছে ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, উখরুজি ইলা রিদওয়ানিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, ওয়া জান্নাতি, আল্লাহ পাকের জান্নাতের উদ্দেশ্যে তুমি চলো, বেরিয়ে চলো, বেরিয়ে চলে আসে। যেমন কলস থেকে পানি, একটু কলসটা কাত করতেই পানিটা আপনার পাত্রে চলে আসে, লোটাতে চলে আসে, গ্লাসে চলে আসে, ওই রকমই রূহ সহজে বেরিয়ে চলে আসে, আগ্রহের সাথে বেরিয়ে আসে, কারণ আল্লাহর সাথে, আল্লাহকে এত ভালোবাসে যে আল্লাহর সাথে কি করতে চাই, সাক্ষাৎ করতে চায়। যে যাকে ভালোবাসে সাক্ষাৎ করতে চায় না, যে যাকে যত বেশি ভালোবাসে তার সাথে সাক্ষাতে তত বেশি উদগ্রীব, তার সাথে দেখা করার জন্য তত বেশি ও পাগল। জি হ্যাঁ, এটা হচ্ছে এর অর্থ। আর যে ব্যক্তি অসৎ ও তো জানছে, আর বিশেষ করে মালাকুল মতকে যখন দেখে নেবে তখন তো বুঝতে পারবে, চোখের সামনে দেখতে পাচ্ছে যে আমার কোনো কল্যাণ নেই, আমাকে তো বলছে খবিস আত্মা বলে সম্বোধন করছে, ইয়া ইয়াতুহান নাফসুল খবিসা, হে খবিস আত্মা চলো, ইলা গাযাবিল্লাহ ওয়া সাখাতিহি, আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ এবং আল্লাহ পাকের অসন্তুষ্টির উদ্দেশ্যে চলো, জাহান্নামে তোমাকে দিয়ে যাবো, সেই সময় পালাতে চেষ্টা করে। এই ক্ষেত্রে হাদিস ওমান কারিহা লিকা আল্লাহ, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না, পাপের বোঝা নিয়ে আছে, অন্তর মৃত হয়ে আছে, অন্তর আল্লাহর দিকে যাত্রাই করেনি, নেতৃত্বের দিকে যাত্রা করেছে, পয়সার দিকে যাত্রা করেছে, দুনিয়ার হারাম ভোগ বিলাসের দিকে যাত্রা করেছে, কিন্তু অন্তর আল্লাহর দিকে আখেরাতের দিকে যাত্রা করেনি, যার ফলে পালাতে চেষ্টা করেছি। অমানকারী হালিকা আল্লাহ, যে আল্লাহর সাথে সাক্ষাৎকে ঘৃণা করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎকে ঘৃণা করেন, আল্লাহ তাকে দেখা করতে দেবেন না, আল্লাহর দিদার, আল্লাহর দর্শন সে হাসিল করবে না, জান্নাত পাবে না। তো বলছিলাম যে আখেরাতের জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার জান্নাতে প্রবেশ করতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। প্রথম যে বাধাটি কি বলেছিলাম, বেশি মানুষের সাথে মেলামেশা, প্রয়োজনের বেশি মেলামেশা করবেন না, প্রয়োজনের বেশি, প্রয়োজন আছে আপনার বাজারে সবজি কিনতে হবে, সামান কিনতে হবে, আসেন কাজটা করে সেরে যান, কিন্তু প্রতিদিন আপনি বাজারে ভিড় ভাড়ে ঢুকবেন, হ্যাঁ যেখানে অসৎ লোকেরই বেশি চলাফেরা, যেখানে পাপই বেশি হয়ে থাকে, এবং বাজার বা মানুষ ওই বাজারই হোক অথবা কোনো অনুষ্ঠান হোক, অনুষ্ঠানগুলি দুনিয়ার অনুষ্ঠান, দিনই কোনো মজলিস নাই, তাহলে এইরকম ক্ষেত্রগুলিতে গেলে পাপ হওয়ার সম্ভাবনাই বেশি। আবগাজুল বেলাদি আল্লাহে আসওয়া কোহানবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস রয়েছে, সবচেয়ে ঘৃণিত ঘৃণিত শহর হচ্ছে আল্লাহ পাকের কাছে কি বাজার, ও আহাব্বুল বেলাদি আল্লাহে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শহর হচ্ছে মসজিদ, মাসাজিদ হা মসজিদ, মসজিদে বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন, কারণ মসজিদে আপনাদের গুনাহ হবে না। কোন মুসলিম বলতে পারবে যে মসজিদে আমি বিড়ি সিগারেট খেতে পারবো, হ্যাঁ খেতে পারবো, কিন্তু জর্দা খাওয়া মৌলবী হুজুরেরা এই বিড়ি খাওয়াদের সাথে চাইতেও বেশি বিয়াদ, ঠিক না? জর্দা তো পান কিনে মসজিদ খেয়ে নেবে, জর্দা দেওয়া পান মসজিদে পানের খিলি বানাচ্ছে আর খাচ্ছে, মসজিদের কর্নারে বসে চিল্লে এসছে, অথবা মসজিদে ক্লাস করায়, শিক্ষকতা করায়, মসজিদে ক্লাস করছে আর মুখে পেচার পেচার করে ওই জর্দা দেওয়া পান খাচ্ছে, তাই না? তাহলে বোঝা গেল যে এই শ্রেণীর ধর্মগুরু যারা, যারা নিজেরা গোমরা হয়েছে আর অন্যদেরকে গোমরা করেছে, এরা কিন্তু বিড়ি সিগারেট খাওয়া জনসাধারণের চাইতেও নিকৃষ্ট কাজ করে, ওর চাইতে বেশি নিচে নেমে গেছে ইমান আমলের ক্ষেত্রে, যে আল্লাহর মসজিদে আল্লাহর ইবাদতের জায়গায় এর হারাম খেতে একটু ভয় পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, এইরকম বিদাতি মোল্লা যারা হারামকে মকরু বলে হালাল করে নিয়েছে, তাদের খপ্পর থেকে জনসাধারণ মুসলিমদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, কারণ তাদের হেদায়েতের সম্ভাবনা কম, কারণ তাদের মধ্যে আত্মহংকার গৌরব রয়েছে। যেমন আত্মহংকার ফেরাউনের মধ্যে ছিল, কারুনের মধ্যে ছিল, কারো সম্পদের কারণে তৃতীয় হেদায়ত হয়নি, এদের বিদ্যার আমরা মাদ্রাসা পড়ব, মাদ্রাসা পড়েছি, হ্যাঁ এতদিন শিক্ষকতা করি, হার জর্দা খাই, সুতরাং তারা যে জর্দা ছাড়বে আশা করা যায় না, কিন্তু জনসাধারণ তারা দিনও কিছু বুঝে আর দুনিয়াও বুঝে, যে মেডিকেল সায়েন্স, এই জর্দা আতামাক জাতীয় যত কিছু আছে এগুলোকে হ্যাঁ ধ্বংসাত্মক বলছে, সুতরাং
এমন কিছু কখনো তাইয়েবাত পাক পবিত্র হইতে পারে না, এটা খাবায়েস খবিস নোংরা জিনিস, আর নোংরা জিনিসকে আল্লাহ পাক হারাম করেছেন এবং এই নোংরা জিনিসগুলিকে হারাম করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নবী রাসূল করে প্রেরণ করেছেন। সুতরাং জনসাধারণকে নাজাত দিতে হবে এইসব গুমরাহদের থেকে আর গুমরাহি থেকে। মানুষের সাথে প্রয়োজনের বেশি মেলামেশা অধিকাংশ সময় ক্ষতি করে, লাভ খুব কম হয় যদি ভালো কাজের জন্য সেই মেলামেশা দেখা সাক্ষাৎ না হয়। দেখেন আবু তালেবের অবস্থা, আবু তালেব কি জন্য খারাপ হইল, রাসূলুল্লাহ এত ভালোবাসে আর এত সাহায্য করে আর এত তার দরুদহিতাকাঙ্ক্ষী, তারপর হেদায়ত নসিব হইল না, কারণটা কি? কারণ হচ্ছে আবু জাহাল আবুল হাওয়া এই মার্কা কাফের অসৎ পাপিষ্টদের সাথে প্রয়োজনের বেশি মেলামেশা, অসৎ সাথী সঙ্গী। তাহলে আপনার যদি অসৎ সাথী সঙ্গী ফ্রেন্ড সার্কেল আপনার কলিগরা যদি অসৎ হয় অথবা আপনার প্রতিবেশী অসৎ হয়, আপনি যাদের বাড়িতে গ্যাদারিং করেন খান আর যাদেরকে খাওয়ান তারা যদি অসৎ হয় মেজরিটি, অথবা যাদের সাথে আপনার টেলিফোন যোগাযোগ আছে আপনার টেলিফোন ডায়েরিতে দেখেন মোবাইল খুলে দেখেন অধিকাংশই অসৎ, অথবা ইন্টারনেটের যারা আপনার আর আপনার ফ্রেন্ড সার্কেল আছে তারা অধিকাংশই অসৎ, তাহলে আপনার পাপ ছাড়া নেকির আশা করা যায় না, আপনাকে ওইভাবেই ধ্বংস করবে এই অসৎ সাথী সঙ্গীরা, যেমন ধ্বংস করেছে আবু তালেবকে। তাই আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ওয়াল কানা আলা আবি তালিব ইনদাল ওয়াফাতে আদার মিন কোরআনাইসু, মরণের সময় যদি আবু জাহাল আর আব্দুল্লাহ বিন আবি উমাইয়া ওই কাফের নেতাগুলি বসে না থাকত, অসাদ সঙ্গীগুলি বসে না থাকতো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছিলেন, নির্জনে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে যেতেন আর অসাদ সঙ্গী থেকে মুক্ত হইতে পারতেন আবু তালেব, তাহলে সেখানে হয়তো ভাতিজার কথা রেখে নিয়ে হিদায়াত নসিব হয়ে যেত। কিন্তু খারাপ সাথীগুলি বলছে আবু তালেব হালতারগাবান মিল্লাত আব্দুল মুত্তালিব, তুমি কি তোমার পিতা আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে এখন মুখটা টেনে নিবে, হ্যাঁ তুমি তোমার বাপ বাপের তুমি বেয়াদবি করবে, তোমার বাপের ধর্ম তুমি ছেড়ে দিবে? দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল ভাতিজা, এদিকে ভাতিজা জুনিয়ার ছোট আর এরা হচ্ছে সমাজের সমাজপতি নেতা, আর তারপর আমার বাপের দোহাই দিচ্ছে বাপের ধর্মের কথা বলছে, বাপের ধর্ম ছেড়ে কেন ভাতিজার ধর্ম ধরব? কে গুমরা করলো? এ অসৎ সঙ্গী গুলো। অধিকাংশ লোক খারাপ হয় বাজারে এসে একটা খারাপ ছেলের সাথে দেখা হয়ে গেল, আরে জানিস এখানে ব্যবচারের সুবিধা আছে, মদ পাওয়া যায়, হ্যাঁ গাঁজা পাওয়া যায়, আর এই পাওয়া যায় সেই পাওয়া যায়, অথবা এখানে করে জানিস এখানে ফ্যামিলি ভিসা পাওয়া যায়, সুতরাং জাল এই জাল এই এইটা করতে হবে ওইটা করতে হবে, জাল সার্টিফিকেট হবে, জাল লাগবে, এ কামা হয় না তোর, এখানে এ কামা করে পাওয়া যায় এত টাকাতে, এ কামা করে পাওয়া যায়, তোর পাসপোর্ট আসে না, তোর পাসপোর্ট এইরকম পাসপোর্ট পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি, ড্রাইভিং লাইসেন্স তুই ফেল করছিস কয়েকবার ফেল করছিস, এই ড্রাইভিং লাইসেন্স একবার রেডিমেড বানিয়ে দিচ্ছে তোকে, এগুলো কোত্থেকে হয়? প্রয়োজনের বেশি অসক্ত লোকদের সাথে মেলামেশার কারণে এইসব পাপে লিপ্ত হয়, আর পাপে লিপ্ত হয়ে আখেরাতে তো আসামি হইলই হইল, দুনিয়ারও আসামি হয়, অনেক সময় আসামির কার্ড গড়ে গিয়ে জেলে জেল হাজতে যেতে হয় না? জি হ্যাঁ, ভালো মানুষদের সাথে মিশতেন তাহলে এইসব অসৎ পরামর্শ দিত না আপনাকে, জাল সার্টিফিকেটের ভিত্তিতে চাকরি নেবেন আর ওই চাকরি আপনার জন্য জায়জ হবে কিনা, আর তারপরে ওই রুজি আপনার হালাল হবে কিনা, এটা ভালো মানুষ আপনাকে চিন্তা করতে বলতো, যেটা ভালো সুস্থ মস্তিষ্কে চিন্তা করে নেবেন। সুরায় ফোরকান আয়াত নম্বর 27-29 আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকমই যারা অসৎ সঙ্গী গ্রহণ করেছে তাদের সম্পর্কে বলছে, ইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদি, কিয়ামতের দিনে জালেম লোকেরা কি করবে? আঙ্গুল কামড়াবে, ইয়াযু যালিমু আলা ইয়াদিহি, হাত কামড়াবে মানে আঙ্গুল কামড়াবে, মানুষ যখন আক্ষেপ করে তখন কি করে, যে আঙ্গুল কামড়ায় না, আঙ্গুল কামড়াবে, আর কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস আক্ষেপ, যদি রসুলের রাস্তা ধরতাম, ভালো মানুষদের রাস্তা ধরতাম, ইসলামিক সেন্টারে আসতাম, কিছু দিন শিখতাম, কি করেছে মার্কেটে, পাপীরা আমাকে গাঁজার পথে নিয়ে গেছে, এই নারী ব্যবসাতে নিয়ে গেছে, আর আমি গিয়ে ধরা খেলাম, কি একদিন গিয়ে ধরা খেয়ে গেছে নাই কি এরকম ঘটনা? যারা ব্যবসা করছে বড় বড় ব্যবসায়ী নারী ব্যবসা নিয়ে বসে আছে, মদের ব্যবসা নিয়ে বসে আছে, ওই একদিন প্রথম দিন ওই দিন গেছে আর ওই দিন গেটে গিয়ে ধরা পড়ে গেছে, রসুলের সাথ হইতাম,
যদি আমি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, এসব খারাপ লোককে বন্ধু না বানাইতাম, রসুলকে হ্যাঁ অনুসরণ করতাম, রসুলের পথ ধরতাম, আর অসৎ লোকদেরকে বন্ধুদের লিস্টে না রাখতাম, লাকাদ আযাল্লানী আনি যিকরি বাদা ইজ্জানি, আমার কাছে ভালো উপদেশ এসেছে কিন্তু এরা এই অসৎ লোকেরা বন্ধুরা আমাকে পথভ্রষ্ট করেছে। এবং শয়তান মানুষকে কি করে, লাঞ্ছিত অপদস্ত করে। আর সূরা যুখরফ আয়াত নম্বর 67 তে রয়েছে, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকিন, বন্ধুরা যারা দুনিয়ার বন্ধু ছিল দোস্ত ছিল, বাযুহুম লিবাযিন আদু, একে অপরের শত্রু দুশ্মন হবে কিয়ামতের দিন, ইয়াউমাইযিন সেই দিন। কিয়ামতের দিনে কি হবে, যারা দুনিয়ার আপনার বন্ধু কিন্তু অসৎ লোক, এরা কিয়ামতের দিন কি হবে, সবাই দুশ্মন আপনার হবে। আর আপনার দোষটা হবে, আপনি বলবেন যে এই আমাকে খারাপ করেছে, ও বলবে যে না ও নিজে খারাপ হয়েছে, আমি জবরদস্তি করেছিলাম নাকি, আমি জবরদস্তি করিনি তো। জি, শয়তান, জিন শয়তান অস্বীকার করবে, ইবলিস শয়তান আর মানুষ শয়তানরা অস্বীকার করবে, আর একে অপরের কি হয়ে যাবে, শত্রু হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, একমাত্র যারা আল্লাহ ভীরু, যারা সংযত পাপমুক্ত ভালো মুত্তাকি সাথী সঙ্গী, তাহলে বোঝা গেল যে আল্লাহ ভীরু সাথী সঙ্গীরা হাসরের মাঠে দুশ্মন হবে না, দুশ্মন হবে না তারা। তাদের যদি আল্লাহ পাক সাফাতের অনুমতি দেন তো সাফাত করবে, আর যদি সাফাতের অনুমতি না দেন তো আপনার দুশ্মন হবে না, দুশ্মন হবে না। যদি পারে কোনো ক্ষেত্রে তাহলে আপনার উপকার করার চেষ্টা করবে, সেটা হচ্ছে সাফাতের রাস্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফাত সবচেয়ে বড় সাফাত হবে, আর তারপরে আম্বিয়া রসুলগণের সাফাত হবে, তারপরে সিদ্দিকীন শহাদা সলেহীনদের সাফাত হবে। সলেহীনদের অন্তর্ভুক্ত যদি আপনার ওই বন্ধুরা থেকে থাকে, আর আপনার কোনো ভুল ভ্রান্তির জন্য যদি আপনাকে পানিশমেন্ট পেতে হয়, তো হতে পারে যে ওদের সাফাতে আপনি হ্যাঁ সেই আজাব থেকে রক্ষা পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত দান করেন এবং সৎ সঙ্গী আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন। তাহলে কি মেলামেশা করা যাবে না, ওর একটা নীতিমালা আছে। আল্লাহ ইবনুল কাইয়্যিম বলছেন, ওয়াদাবিতুন নাফি ফি আমরিল খিলতাতি, মানুষের সাথে মেলামেশা করার ক্ষেত্রে কোনখানে উপকারী কোনখানে অপকারী, আপনার এই মেলামেশাটা আপনার জন্য উপকারী কি না, এর জন্য নীতিমালা হচ্ছে যে ভালো কাজগুলিতে, নেকির কাজগুলিতে, কল্যাণের কাজে, কল্যাণের কাজে আপনি মানুষের সাথে মেলামেশা করবেন। কাল জুমাতে ওয়াল জামা, যেমন জুমাতে গ্যাদারিং করা, দূর দূর থেকে এসে জুমা মসজিদে আসছেন, হাজার হাজার লোকের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, ফরজ কি না, অবশ্যই ফরজ। ঈদে ঈদগাহ, আরো কয়েক গ্রাম নিয়ে আপনি বছরে দুইবার ঈদগাহে জমা হচ্ছেন, হ্যাঁ সাক্ষাৎ করবেন না করবেন না লোকের সাথে, হ্যাঁ জি। আর পাঁচ ওয়াক্ত নামাজে জামাতে, এই কথা চিন্তা করুন না, না মানুষের সাথে আমি মেলামেশাই করব না, কারণ কখন আমি পাপে পড়ি সেজন্য ঘরে আমি আমার বিবি সাহেবের সাথে নামাজ পড়বো, চলবে, যাই শুনে জামাতে নামাজ পড়া আপনার জন্য ফরজ, জামাতে নামাজ, কারণ এখানে গেলে আপনার গোনার সম্ভাবনা নেই, নেকিরই আশা আছে যে আপনি অন্যকে দেখে উৎসাহিত হবেন, অন্যের নামাজকে দেখবেন যে তার নামাজের কোয়ালিটি আপনার চাইতে ভালো, হ্যাঁ অন্য আপনাকে দেখলো যে আপনি একটা ভুল করছেন, ভুলটা সংশোধন করে দিল, ঠিক কিনা, বা আপনার মনে হলো যে ও তো সুন্দর করে নামাজ পড়তে পারে আর আমি কেন এত তাড়াতাড়ি নামাজ পড়বো, আমিও সুন্দর করে নামাজ পড়বো, এত লম্বা সেজদা করে আর এত সুন্দর সালাম ফেরার পরে জিকির আজকার তসবিহ তাহলিল সুন্নতি করে, আমি কেন সালাম ফেরার সাথে টান দেবো। এইভাবে মানুষের উন্নতি হবে। এইরকমই হজে, হজে বিশ্ব ইজতেমা, বিশ্ব ইজতেমা একমাত্র হজ, বিশ্ব ইজতেমা একমাত্র হজ, আরাফায় মেনাই, জি মুজদালিফা, এ হচ্ছে বিশ্বে সারা বিশ্বের মুসলিম সেখানে হাজির হতে বাধ্য, জীবনে একবার হইল। পয়সা যদি থাকে এই বিশ্ব ইজতেমা হাজির হওয়ার, তাহলে আল্লাহ ফাক রব্বুল জীবনে একবার কি করেছেন, এই বিশ্ব ইজতেমাতে হাজির হওয়া ফরজ, এইটা হচ্ছে বিশ্ব ইজতেমা। আর অন্য কোন অনুষ্ঠানকে আর অন্য কোন মজলিসকে মাহফিলকে বিশ্ব ইজতেমা বলা, এটা বিদাতীদের ভাষা, এটা ইসলামের ভাষা নয়। এইরকমে তাআল্লুমুল ইলম, ইলম শিখার জন্য এখানে জমা হয়েছেন, পাপের সম্ভাবনা আছে না, এখান থেকে কিছু না কিছু সংশোধন হবে, যদি আপনি সংশোধন করতে চান, সংশোধন করতে চাইলে সংশোধন হবে। আর যদি আল্লাহর রাস্তায় জিহাদ ফরজ হয়, সেখানে গিয়ে
সাথী সঙ্গীদের সাথে একত্রিত হওয়া, এইরকম উপদেশ দেওয়ার জন্য অথবা উপদেশ নেওয়ার জন্য কোথাও উপদেশ দিতে গিয়ে আপনি মেলামেশা করছেন মানুষের সাথে। আমরা সাধারণ লোকের সাথে দেখা সাক্ষাৎ করি না, রাস্তায় একটা লোক হাত ময়লা হয়েছে, শরীর ময়লা হয়েছে, ক্লিন করছে, তার সাথে দেখা সাক্ষাৎ করবো না, কি জন্য করব? ওকে একটা হয়তো নসিহত করার জন্য, বোঝা গেছে? তো এইগুলোতে ফায়দা রয়েছে, এটা এইগুলো হচ্ছে উপকারী মেলামেশা। আর যত খারাপ কাজ রয়েছে বা খারাপ দিক যাদের সাথে দেখা সাক্ষাৎ করলে, মেলামেশা করলে আমার দ্বারা কোনো নেকির কাজ হবে না, বরং গুনাহ হবে, অথবা জায়েজি মজলিসগুলি কিন্তু অতিরিক্ত, সপ্তাহে দুটো তিনটে মজলিস, আর খাওয়া দাওয়া করতে গিয়ে একটা আগে আসা যায় না, বারোটা একটা, বারোটা একটাই যেহেতু, আর হেভি খেয়ে আসি কারণ দাওয়াত খেতে গেছি, আর আমাদের বাঙালিদের তো দশটা পনেরোটা তো আইটেম হইতে হবে, হ্যাঁ দু চারটা তো ভরতেই হবে, আর তারপরে এটা সেটা মিলিয়ে সবজি আর কয়েক রকমের গোস্ত মিলিয়ে কোন একটু করে যদি খাওয়া যায় তো এতগুলো, তাই না? এতগুলো খাওয়ার পরে কি আর ফজর পড়া সম্ভব? চলতেই তো পারে না, লম্বা হয়ে শুয়েছেন তো শুয়েছেন একবারে মৃত, আল্লাহ যদি না জাগায় তো জাগার কোনো উপায় নেই, ঠিক কিনা? তো এইরকম শুয়ে গিয়ে অধিকাংশ লোকেরা এই যে গ্যাদারিং গুলি করে এগুলি হচ্ছে ফজুলুল মুবাহাত, জায়েজ হইলেও ফজুল কাজ, ফজুলটা বুঝেন তো আমাদের দেশে, এই ফজুল থেকে ফাইজলামি করা, ফাইজলামি কথাটি ফজুল থেকে এসছে, মানে অতিরিক্ত, অতিরিক্ত অতিরিক্ত জায়েজ কাজ ভালো না। প্রতিদিন আপনাকে সমুদ্র বিচে যেতে হবে, সপ্তাহে তিন দিন চার দিন ছেলে মেয়েদেরকে নিয়ে সমুদ্র বিচে যেতে হবে, আর সারা রাত কাটিয়ে চলে আসতে হবে, জি দিন দুনিয়ার সব রকমের ক্ষতি, সারা রাত ধরে আপনি ওখানে মাছ ধরবে না গিয়া, হ্যাঁ এগুলি হচ্ছে জায়েজ ফজুল, ফজুল জায়েজ। তো এগুলিতেও মানুষ কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। যদি আপনি বাধ্য হন নিরুপায় যে আমাকে এইরকম খারাপ পরিবেশে মেলামেশা করতে হচ্ছে, আত্মীয় স্বজন তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে কিন্তু তারা খারাপ লোক, তাহলে সতর্ক, সতর্ক। আগুনের পাশে যেমন বসে থাকলে শীতকাল আমাদের দেশে আগুন জ্বালিয়ে কি করে, আগুন তাপে না, তাপে না, আগুন তাপে, কিন্তু সতর্ক সাবধান হয় কি না? আর যারা কাপড় ছেড়ে দিয়ে আরামে আগুন তাপে, তাদের কাপড়ে আগুন লাগে আর নিজেরাও পুড়ে, হয় না, হয় না, এরকম ঘটনা ঘটে। তো কথা হচ্ছে সতর্ক সাবধান, আগুনের পাশে বসার মতো সতর্ক সাবধান। এবং দুনিয়ার ক্ষেত্রে কোনো কষ্ট যদি অসৎ লোকদের থেকে হয়, কারণ সৎ উদ্দেশ্যে গেছেন, আত্মীয় স্বজন খারাপ ওরা কষ্ট দিয়েছে, তাহলে সেখানে ধৈর্য ধারণ করতে হবে, রিয়াকশন দেখাইলে হবে না। এই প্রথমটিতে কথা লম্বা করে দিলাম। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা, বড় বড় আশা আর আকাঙ্ক্ষা, কিন্তু এই আশা আকাঙ্ক্ষা শুধু আশা আকাঙ্ক্ষাতে সীমিত, এই আশা আকাঙ্ক্ষা পুরা করার জন্য কাজকর্ম নেই, আল্লাহ জান্নাত দিবেনি, বড় আকাঙ্ক্ষা, হ্যাঁ আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ মাফ করবেন, কিন্তু কোনো কর্মতৎপরতা নেই, ফরজ আদায় করছেন না, ফরজে ত্রুটি, হারাম নাজায়েজ থেকে কাবিরা থেকে বাঁচছেন না, আর আল্লাহর কাছে বড় আশা আকাঙ্ক্ষা করে বসে আছেন। এটা তো দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে কত যে আশা আকাঙ্ক্ষা করে, আশা আকাঙ্ক্ষা এটা একটা সাগর, আল্লাহ মিলকাই বলছেন আশা আকাঙ্ক্ষা একটা কি সাগরের মতো, এমন সাগর, আবার সাগরের তো কিনারা থাকে, কুল কিনারা থাকে, এই সাগরের কোনো কুল কিনারা নেই, বাহরুল্লাহ সাহিল আল্লাহ, এমন সাগর যার কোনো কুল কিনারা নেই যে কোনো দিকে গিয়ে উঠবো, হ্যাঁ। আর এই আশা আকাঙ্ক্ষা হচ্ছে সর্বহারাদের পুঁজি, সর্বহারাদের পুঁজি হচ্ছে কি আশা আকাঙ্ক্ষা। একজন লোক কিছুই নেই, একেবারে সর্বহারা, কিছুই নেই, নিজের ভিটেমাটিটাও নেই, ও আশার বলে বেঁচে আছে। এমন আশার জগতে, কল্পনার জগতে যদি বড় বড় আশা আকাঙ্ক্ষা করে যে আমি এখান থেকে কোনো রকম করে টাকা পয়সা হাসিল করে একটু বিদেশ যাবো, বিদেশ যাওয়ার পরে এত লাখ টাকা নিয়ে আসবো, লাখ টাকা নিয়ে আসার পরে আমি তখন ঢাকা সিটিতে আসবো, আর একটা বাড়ি করবো, আর বাড়ি করে এত তলা বাড়ি করবো, আর বাড়ি করে আমি একতলায় থাকবো আর বাকি তলাগুলি ভাড়া দেবো, এই কল্পনার জগতে করতে করতে ভাড়া দিয়ে বসে বসে খাবো, আর কোনো চিন্তা থাকবে না, মাসে আমার পাঁচ লাখ টাকা করে ভাড়া আসবে, ওর ভিটে মাটি নেই, আর আশা আকাঙ্ক্ষা কতদূর পৌঁছে দিচ্ছে ওকে, এটা হচ্ছে সর্বহারাদের মূল পুঁজি, আসল পুঁজি ওইটাই, ওইটাই নিয়ে বেঁচে আছে।
তো যারা ধর্মের ক্ষেত্রে ইমান আমলের ক্ষেত্রে সর্বহারা মুফলেস, কিছু নেই, ফরজ নামাজটা নেই, আর আল্লাহর কাছে আল্লাহ গফুরুর রহিম, মুসলিম একদিন আল্লাহ জান্নাত দিবেন এই আশা আকাঙ্ক্ষা করে বসে আছে, এইরকম অবস্থা এদের। মানুষের আশা আকাঙ্ক্ষা বহু মানুষের বহু রকমের, এক এক লোক এক এক রকম, কেউ ক্ষমতা হাতে নিতে চায়, নেতা হইতে চায়, কেউ আবার পয়সা জমাতে চায়, হ্যাঁ কেউ সারা পৃথিবী ঘুরবো আর দেখবো আমি যদি একটু ওইরকম উচ্চশিক্ষিত হয়ে যেতে পারি, হ্যাঁ তাহলে আমি আর শুধু বাংলাদেশে না, ইন্টারন্যাশনাল পাসপোর্ট নিয়ে ইউরোপ আমেরিকা কানাডা আর অস্ট্রেলিয়া জাপান সারা পৃথিবী ঘুরবো আমি, ঠিক না? আর তাও নেতা হয়ে গেলে সরকারি খরচে ঘুরবো। এগুলি হচ্ছে আশা আকাঙ্ক্ষার জগৎ। কারো আশা আকাঙ্ক্ষা এরকম, কারো আশা আকাঙ্ক্ষা হচ্ছে নারীর আশা আকাঙ্ক্ষা, এক একজন এক এক রকম, যে আমি একটা না চারটা বিয়ে করব, চারটা বিয়ে করব, আর চারটা চার দেশে করব, একটা বাংলাদেশে আর একটা করব মালয়েশিয়ায়, একটা করব ক্যানাডায়, আর সারা পৃথিবী শুধু ওই বউগুলোর এতে ওসিলেতি ঘুরতে থাকবো, ওদের ওসিলেতি ঘুরতে থাকবো। আর আমার পয়সা না থাকলে কি হবে, এমন ধনী ধনী ঘরে বিয়ে করবে যে ওরাই আমাকে ঘুরাবে, আর এক আশা আকাঙ্ক্ষা, ওরাই ঘুরাবে আমাদেরকে। আমার কিছু পয়সা নেই, ও বলছে কত পয়সা লাগবে। হ্যাঁ ফেসবুকে ইন্টারনেটের জগতে কারো সাথে একটু হয়ে গেছে, ওই রকম প্রেম হয়ে গেছে বা যোগাযোগ হয়ে গেছে, বলছে তোমার কি লাগবে, আমি আছি, আমি আছি, শুধু তুমি হ্যাঁ বলো। আর ওই আকাঙ্ক্ষার জগতে ও ব্যাস উড়ছে, উড়ছে এই জগতে। তো এইভাবে মানুষ কত মানুষ যে কত রকমের আশা আকাঙ্ক্ষা নিয়ে দুনিয়ায় বসে আছে, কিন্তু তার সাথে প্রথম কথা আশা আকাঙ্ক্ষাটা বৈধ হইতে হবে, কি হইতে হবে, জায়েজ হইতে হবে। দুই নম্বরে সে জায়েজ আকাঙ্ক্ষা পূরণ করার জন্য দিন দুনিয়া সেটা পুরা করার জন্য কি করতে হবে, কাজকর্ম করতে, মেহনত করতে হবে। আর মেহনতবিহীন আমলবিহীন যদি আশা আকাঙ্ক্ষা করেন, দিনের ক্ষেত্রে হোক দুনিয়ার ক্ষেত্রে হোক, হ্যাঁ জান্নাতের ক্ষেত্রে হোক আখেরাতের ক্ষেত্রে হোক আর যে কোনো ক্ষেত্রে আল্লাহকে রাজি করার ক্ষেত্রে হোক, আল্লাহকে রাজি করার জন্য তদবির রয়েছে, মেহনত রয়েছে, পরিশ্রম রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের সৎ আশা রাখার তৌফিক দান করেন। এবং আশা আকাঙ্ক্ষা মানুষ যারা রাখে দুই ভাগে বিভক্ত, এক শ্রেণীর লোক আছে তাদের নিকৃষ্ট আশা আকাঙ্ক্ষা, একেবারে নিকৃষ্ট চিন্তাধারা, দুনিয়া দুনিয়া পেট নেতৃত্ব এইসবই সীমিত, শুধু পয়সা দুনিয়া ব্যাস, দুনিয়াতে যা কিছু আছে, গাড়ি বাড়ি নারী ব্যাস, গাড়ি বাড়ি নারী, এগুলো নিয়ে শুধু তাদের চিন্তা। আর আর একটি হচ্ছে হ্যাঁ যারা ওই রকম সজাগ মানুষ, জ্ঞানী গুণী মানুষ, তাদের উচ্চ আকাঙ্ক্ষা। আর জ্ঞানী কারা, যারা আল্লাহর সাথে সম্পর্ক আছে, আল্লাহর সাথে সম্পর্ক আছে, আল্লাহর দিনের সাথে সম্পর্ক আছে, ওদেরকে আল্লাহ উলুল আলবাব বলেছেন, জ্ঞানী বলেছেন, জি ভালো কথা শুনে, ইস্তামুনুল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানা, ভালো কথা মানে আর অন্যায় থেকে বেঁচে থাকে, এরা হচ্ছে আসল জ্ঞানী। তো এই জ্ঞানী লোকেরা তাদের আশা আকাঙ্ক্ষা সাঁতার দিয়ে বেড়ায় ইমান এলেম আমল, যা আল্লাহ পাকের নৈকট্য লাভের উপায় হবে, সেখানে তার আশা আকাঙ্ক্ষা ঘুরতে থাকে যে কেমন করে জ্ঞান অর্জন করব, ইসলাম সম্পর্কে কেমন করে আমার ইমানকে ভালো করব, কেমন করে আমার আমলকে ভালো করব, কেমন করে আমি আল্লাহ পাককে রাজি করব, কেমন করে আমি জান্নাতে জান্নাতের ফিরদৌস হাসিল করব, কেমন করে আমি জাহান্নাম থেকে বাঁচব, কেমন করে আমি কবর আজাব থেকে বাঁচব, এগুলি হচ্ছে একজন জ্ঞানী মানুষের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষার সাথে সাথে কর্ম করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ভালো আকাঙ্ক্ষা করে, হ্যাঁ তাদের প্রশংসা করেছেন। একটা লোক গরিব মানুষ আর সে আল্লাহকে মনে মনে বলছে যে আল্লাহ তুমি অমুককে মালধন দিয়েছো, আর সে দিনের রাস্তা অনেক কাজ করছে, সে মসজিদ তৈরি করে দিল, সে মাদ্রাসা তৈরি করে দিল, সে এতিমখানা তৈরি করে দিল, সে ইসলামের ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে এত টাকা পয়সা খরচ করছে, আল্লাহ যদি আমাকে ওই রকম টাকা পয়সা দিতে তাহলে আমি একটা মাদ্রাসা করতাম, একটা মসজিদ তৈরি করতাম সহি আকিদার, তারপরে সেখান থেকে দাওয়াতের কাজ শুরু করতাম আর সারা দেশে আমি ইসলামের দাওয়াত পৌঁছাইতাম। এইরকম যদি আকাঙ্ক্ষা রাখে, তো আকাঙ্ক্ষা রাখা ভালো কি না, আকাঙ্ক্ষা রাখার সাথে সাথে কর্ম করতে হবে। এদের প্রশংসা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি সম্পর্কে বলছেন যে তার আকাঙ্ক্ষা ছিল লাউ আন্নালি মালান, হাই যদি আমার ধন সম্পদ থাকতো, লা আমেল তো বে আমালে ফলানিন, অমক ব্যক্তি যেমন ভালো কাজগুলি করে ধন সম্পদ দিয়ে আমিও করতাম, আমিও করতাম।
আল্লাযী ইত্তাকি ফি মালিহি রাব্বাহু, ধন সম্পদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, ওয়াইয়াসিলু ফিহি রাহিমাহু, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে ধন সম্পদের মাধ্যমে, টাকা পয়সা দিয়ে বাপ মায়ের সাথে, ভাই বোনদের সাথে, খালা ফুফুর সাথে, এতিম বিধবাদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে টাকা পয়সা খরচ করে সম্পর্ক ভালো করার চেষ্টা করে। কারণ নুন খেলে গুণ গাইবেই, আর গুণ গাওয়াটা বড় কথা নয়, আসল হচ্ছে যে আপনি তাদের সাথে সুসম্পর্ক রাখার জন্য সচেষ্ট হয়েছেন। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ প্রশংসা করেছেন, ওয়ায়ুখরিজু মিনহু হাক্কাহু, এবং ধন সম্পদের হক আদায় করবে, অর্থাৎ যাকাত আদায় করবে, যারা গরিব অভাবী তাদেরকে দিবে। হুমা ফিল আজরে সাওয়া, এক লোক যাকাত দিচ্ছে, মসজিদ মাদ্রাসা তৈরি করছে, দিনের দাওয়াতের কাজ করছে পয়সা দিয়ে, আর এক লোক মনে আকাঙ্ক্ষা করলো কিন্তু এক পয়সা নেই যে এগুলো করবে। নবী সাল্লাম কি বলছেন? হুমা ফিল আজরে সাওয়া, নেকির দিক থেকে দুইজনেই সমান, নেকের দিক থেকে দুইজনে সমান। একজন লোক সুস্থ তাহাজ্জুদ পড়তে পারছে, আর একজন অসুস্থ, আল্লাহ যদি আমি সুস্থ থাকতাম হ্যাঁ তাহলে আমিও তাহাজ্জুদ পড়তাম, হ্যাঁ আমারও যদি কাজটা রোদ্রে এত কষ্টের কাজ না হইতো তো সোমবার বৃহস্পতিবার আমিও রোজা রাখতাম যেমন ওই ভাই রোজা রাখে, তাহলে নাকি পাবে না? পাবে না। হুমা ফিল আজরে সাওয়া। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে তারপরে আল্লাহ ইবনে কাইয়্যিম বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছেন, যেহেতু পশু কুরবানির সাথে করে নিয়ে গেছিলেন, সেই জন্য পশু জবাই না হওয়া পর্যন্ত পশু সাথে থাকলে কি করতে বাধ্য? এহরাম রাখতে বাধ্য, এহরাম খোলা যাবে না। যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে জানাও ছিল না যে অনুমতি চলে আসবে তামাত্তর, কারণ জাহিলিয়াতের যুগে তামাত্ত এটা পাপের কাজ ছিল, মনে করতো জাহিলিয়াতের লোকেরা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে না, মাঝখানে হালাল তো হওয়া যাবে না, তামাত্ত করা যাবে না, তো কেরান করতে হবে, না হলে ইফরাদ করতে হবে, ইফরাদ যেতে কেরান করি। আর কোরবানি পশু সাথে করে নিয়ে গেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন মক্কার কাছাকাছি গেলেন তখন আল্লাহ পাকের অনুমতি আসলো যে যারা কোরবানি পশু নিয়ে আসেনি তাদেরকে কি বলো, ওরা উমরা করে হালাল হয়ে যাকে, মানে সেপারেট উমরা। তাহলে কি হয়ে গেল? হজের তামাত্ত 8 তারিখে আবার হজের শুধু নিয়ত করবে, তার মানে মাঝখানে হালাল হতে পারলো, তারপরে সেপারেট উমরা হলো, সেপারেট হজ হইলো, হজের তামাত্ত হয়ে গেল। হজের তামাত্ত হচ্ছে বেশি উত্তম। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাঙ্ক্ষা করে, লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু, আমি এখন যা জানলাম আগেই যদি জানতে পেরে নিতাম, তো মা সুক্তুল হাদিয়া, আমি কুরবানি পশু নিয়ে আসতাম না মদিনা থেকে, ওলা জালতুহা উমরা, আর উমরা করে হালাল হয়ে যেতাম। এই যে আকাঙ্ক্ষা করেছেন, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রকম, এক হজ করে দুই রকম হজের নেকি পেয়েছেন। কেমন করে? প্র্যাকটিক্যালি যেহেতু হজে কেরান করেছেন, কেরানের নেকি পেয়েছেন। আর যে আকাঙ্ক্ষা করেছেন যে আল্লাহ যদি আমার কাছে কোরবানি পশু না থাকতো তাহলে আমি হালাল হয়ে গিয়ে হজে তামাত্ত করতাম, তো তামাত্তরও তিনি নেকি পেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাঙ্ক্ষার ক্ষেত্রে বলেছেন, তিনি মিজিত হাদিস, আল কাইয়্যিস মান দান নাফসা, জ্ঞানী ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের হিসাব নিজেই কষে। আপনি আপনার হিসাব আপনি করে রাখবেন, যেমন আপনাকে যদি মালিকের কাছে টাকা পয়সা কেনাকাটার কাজ করেন তা আপনি ভাউচারগুলো হিসাব করে আগে থেকে রাখবেন না, না এলোমেলো করে নিয়ে এসে আপনি অ্যাকাউন্টের কাছে হাজির করে দিবেন, তা ফেঁসে যাবেন। কোনখানে হয়তো বলছেন যে খরচ এত হয়েছে, আর ওইদিকে হিসাব করার নাই, বিল দেখাইতে পারছেন না, পরেশান হয়ে যাবেন না, কিন্তু আগে থেকে যদি রেডি করে রাখেন, সব মিলিয়ে রেখেছেন, এত টাকা খরচ আর এত টাকা আমার ভাউচার আছে, সব ঠিক আছে, বুঝলেন, ঠিক না, প্রস্তুত হয়ে আছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জ্ঞানী ওই মানুষ যে মানুষ কি করে, মান দানা নাফসাহু, নিজের হিসাব নিজেই করে নিতে পারে, যে আমি জান্নাতে যাওয়ার কাজ করতে পেরেছি না জাহান্নামে যাওয়ার কাজ বেশি হয়ে গেছে আমার। ওয়ামেল আলেমা বাদাল মত, আর মতের পরের জগতের জন্য যেই ব্যক্তি কর্ম করে সে হচ্ছে জ্ঞানী। এই দুটো গুণ, নিজের হিসাব নিজেই করতে পারে, অন্যকে তার দোষ ধরে দিতে হয়, নিজের দোষ নিজে ধরতে পারে, হ্যাঁ নিজের ত্রুটিগুলো নিজে উপলব্ধি করতে পারে, আর আখেরাতের জন্য কাজ করে। ওয়াল আজেজু, আর অসহায় ওই ব্যক্তি, মান আতবা নাফসাহু হাওয়াহা, যেই ব্যক্তি নিজেকে তার উচ্চ আকাঙ্ক্ষার পিছনে দৌড়িয়ে দিল, শুধু আকাঙ্ক্ষাই করে কর্ম করে না, আশা করে আল্লাহ গফুর রহিম, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ জান্নাত দিবেন, মুসলিম তখন একদিন জান্নাত পাবো, এগুলি হচ্ছে অসহায়দের কাজ, অপারগদের কাজ, হ্যাঁ ব্যর্থ লোকদের কাজ। ওয়াতামান্না আলাল্লাহিল আমানি, আর বহু রকমের আকাঙ্ক্ষা আল্লাহ কাছে তারা রাখে কিন্তু আকাঙ্ক্ষা মোতাবেক কাজ করে না। তিন নম্বর যে বিষয়টি যা অন্তরকে ধ্বংস করে দেয়,
তা হচ্ছে আত্মা আল্লুক বেগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তরে সম্পৃক্ততা। আপনার অন্তর সবসময় যেন আল্লাহর সাথে সম্পৃক্ত থাকে, আল্লাহ ছাড়া আপনার অন্তর কারো সাথে যেন ঝুলে না থাকে, যে এর কাছে পাবো আর একে যদি রাজি না রাখি তাহলে আমার ক্ষয়ক্ষতি হয়ে যাবে আর এই হবে সেই হবে, না কখনো এইরকম যেন না হয়। যদি আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তর আপনার ঝুলে থাকে তাহলে আল্লাহ কখনো সাহায্য করবেন না। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস শুনে, তাবিজ সম্পর্কে হাদিস জানা আছে, মান তাআল্লাকা তামিমাতান, হ্যাঁ মান তাআল্লাকা তামিমাতান ফালা আতামাল্লাহু লাহু, একটা তো আশরাকা আছে, যেই ব্যক্তি তাবিজ লটকালো সেই ব্যক্তি শিরিক করলো, এটা একটা হাদিস। আর একটা হাদিসে রয়েছে, যেই ব্যক্তি তাবিজ লটকালো, তাবিজ লটকালো শরীরে আর মন লটকে আছে তাবিজের সাথে, ভালো করে বুঝেন, তাবিজের সাথে এমন মন ঝুলে আছে যে তাবিজ আছে বলেই আমার সাহস আছে আর আমার শরীরে বল আছে, তাবিজটা ওর গা থেকে খসিয়ে নেন তখন বুঝতে পারবেন হাহাকার অবস্থা, বাঁচবো না আমি, আমার চোখের সামনে এরকম একটা হয়েছে। এক বক্তব্যের পরে কিছু ভাইরা বললো যে তাবিজ আছে, আমি ওকে নসিহত করাবো, তাবিজটা তো খুলে দিয়ে দিল নসিহত শুনে, কিন্তু তারপর থত থত করে কাঁপছে এরকম। জি, তাহলে পুরো তাবিজের সাথে ওর অন্তরের সম্পর্ক, যেই ব্যক্তির সম্পর্ক, যেই ব্যক্তি কি করবে শরীরে তাবিজ লটকাবে, বাড়িতে তাবিজ লটকাবে, গাড়িতে তাবিজ লটকাবে, গাছে তাবিজ লটকাবে, জমিতে তাবিজ লটকাবে, ছেলে মেয়েদের গায়ে স্ত্রীর গায়ে তাবিজ লটকাবে, যে বালা মুসিবত থেকে বেঁচে থাকবো, বদনজর থেকে বেঁচে থাকবো, বা জিন শয়তান থেকে বেঁচে থাকবো, ইত্যাদি ইত্যাদি, শেহের জাদু থেকে বেঁচে থাকবো বা জাদুর চিকিৎসার মাধ্যমে হবে ইত্যাদি। ফালা আতামাল্লাহু লাহু, আল্লাহ যেন তার মনস্কামনা পূরণ না করেন, যেহেতু কি হয়েছে তার মন ঝুলে আছে কার সাথে, তাবিজের সাথে, সেই জন্য আল্লাহ পাক তার মনের আশা পূরণ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়া রয়েছে এরকম প্রত্যেকটি ক্ষেত্রে। যেই ব্যক্তি অবৈধভাবে মালিককে খুশি করার চেষ্টা করে, মালিককে আল্লাহ নারাজ করে দেয়, মালিককে কি করে আল্লাহ নারাজ করে দেয়। কোনো এক ব্যক্তি মালিককে নিয়ে গেছে তার দেশে, আর যাওয়ার পরে পাপের সাজ সরঞ্জাম তার সামনে হাজির করে দিয়েছে, সে মদ হোক অথবা নারী হোক যাই হোক করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল, এইরকম ঘটনা সত্য ঘটনা বলছি, তারপরে আল্লাহ পাক এমন নারাজ করে, ওর নামে বড় বড় ব্যবসা করতো, ফিরে আসার পরে আল্লাহ এমন করে নারাজ করে দিলেন তার ব্যবসাগুলি সবগুলি দখল করে বসে গেল ওই মালিক, লক্ষ লক্ষ টাকার ব্যবসা। জি হ্যাঁ, তো কখন আল্লাহকে নারাজ করি, কোন ব্যক্তিকে রাজি করার জন্য আপনার অন্তর যেন তার সাথে ঝুলে না থাকে, না হলে আল্লাহ পাক অসহায় ছেড়ে দেবেন। আর আল্লাহ যদি অসহায় ছেড়ে দেন কোন শক্তি সাহায্য করার নেই। আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরকের অপরাধ, কার অন্তর যদি লটকে থাকে দুর্গার সাথে আল্লাহ কখনো সাহায্য করবেন না, কার অন্তর যদি ঝুলে থাকে মাজারের সাথে দরগার সাথে, পীর ওলির সাথে মুর্শেদের সাথে, যে আমার বাবা রক্ষা করবেন, খাজা বাবা রক্ষা করবেন, তো জালাল বাবা রক্ষা করবেন, আটরোজি বাবা রক্ষা করবেন, হ্যাঁ আমার পীর আছে, আমি মুখের মরিদ, সুতরাং আমার কোনো চিন্তা নেই, আল্লাহ পাক অসহায় লাঞ্ছিত অপদস্ত দুনিয়াতেও ছেড়ে দেবেন আর আখেরাত লাঞ্ছিত অপদস্ত করে ছেড়ে দেবেন। ভালো করে শুনে রাখেন। আর একটি উদাহরণ ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ দিয়েছেন, যে যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের সাথে নিজের অন্তরকে ঝুলিয়ে রাখে, তার উদাহরণ হচ্ছে যে গরমের সময়, গরম রৌদ্র, রৌদ্রের সময় মানুষ কি তলাশ করে, ছায়া তলাশ করে, যে কোনো জায়গায় একটু ছায়া পেলে একটু আশ্রয় নেব, ঠিক না, ছায়া ছায়া হাঁটার চেষ্টা করে। ঠান্ডার সময় খুব বাতাস চলছে, হ্যাঁ তাহলে একটা আশ্রয়স্থল, ঘরের মধ্যে ঢুকে যেতে পারলে ঠান্ডা থেকে বাঁচবো, ঠিক না, বা গাড়ির মধ্যে তাড়াতাড়ি করে দৌড় দিয়ে গাড়িতে ঢুকে যেতে পারলেই কি করবো, ঠান্ডা থেকে বেঁচে, বাইরে খুব ঠান্ডা প্রচণ্ড শীত, তাহলে ঠান্ডা থেকে বাঁচার জন্য বা রৌদ্র থেকে বাঁচার জন্য যদি কেউ মাকড়সার ঘরে আশ্রয় নেই, ঠিক তেমনই হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তরে সম্পৃক্ততা। কত বড় কথা, কত গুরুত্বপূর্ণ কথা, মাকড়সার ঘর, আল্লাহ কোরআনে কি বলেছেন, ওয়াইন্না আওহানাল বুয়ুতে লা বাইতুল আনকাবুত, সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। আর যেই ব্যক্তি আল্লাহ চা অন্যের কাছে আশ্রয় নিল, যে দরগা দুর্গা আমাকে উদ্ধার করে দেবে, পীর যদি ধরে নিই তো জান্নাতে যাওয়ার কোনো চিন্তা নেই, হাসর মাঠে বড় বড় জাহাজ নিয়ে সে উদ্ধার করবে,
এদের উদাহরণ হচ্ছে যে এরা রৌদ্র থেকে বাঁচার জন্য, শীত থেকে বাঁচার জন্য মাকড়সার ঘরে গিয়ে আশ্রয় নিচ্ছে যে ঠান্ডা থেকে বেঁচে যাবো, রোদ থেকে বেঁচে যাবো। আল্লাহু আকবার, আল্লাহ যেন তাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ ফাকর রব্বুল আলামিনের আয়াত বলি আলোচনার সাথে সাথে, সূরা মরিয়ম আয়াত নম্বর 81-82 ইরশাদ করে, ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান লিয়াকুনু লাহুম ইজ্জা। আল্লাহ বলছেন যে মুশরিকরা আল্লাহ ছাড়া অন্য উপাস্য সাব্যস্ত করেছে, দুর্গা অথবা দরগাহ ধরেছে, যে এদের মাধ্যমে নাজাত পেয়ে যাব বা আল্লাহকে পেয়ে যাব। লিয়াকুনু লাহুম ইজ্জা, যাতে করে এই দেবদেবীর মাধ্যমে বা গৌস কুতুবের মাধ্যমে তাদের ইজ্জত হাসিল হয়, হ্যাঁ তারা শক্তিশালী হয়। আল্লাহ পাক বলছেন যে শোনো কাল্লা, কখনো না, কখনো না, আল্লাহ ছাড়া কেউ ইজ্জত মালিক না, আল্লাহ ছাড়া কেউ উদ্ধারকারী না। সায়াক ফরুনা বে ইবাদাতে ওয়া ইয়াকুনুন আলাইহিম দিদ্দা, কিয়ামতের দিনে তোমরা যে এদের উপাসনা করেছো, এই মাজারকে সেজদা করেছো, আর পীর সম্পর্কে অসাধারণ আশা রেখেছো যে হাসর মাঠে বড় বড় জাহাজ নিয়ে গস কুতুবরা চলে এসে উদ্ধার করবে, কাল্লা কখনো না। সায়াক ফরুনা বে ইবাদাতেহিম, তোমাদের শিরকিয়া পূজার, আল্লাহ ছাড়া অন্যের কাছে এসব যে আশা রেখেছিলে, এগুলিকে তারা যদি সত্যিকার আল্লাহর ওলি হয়ে থাকে তাহলে অস্বীকার করবে তারা। আব্দুল কাদের জিলানী অস্বীকার করবেন যদি সত্যিকার আল্লাহর ওলি হয়ে থাকেন, আর যদি কেউ শয়তানের ওলি থাকে তাহলে সেও ফাঁসবে, জাহান্নামে যাবে, আর যে তার ভক্ত তার কাছে আশা রেখে চলে সেও জাহান্নামে যাবে। শেখ ফরুনা বি ইবাদাতিহিম, যারা সৎ কর্মশীল আসলই আল্লাহর ওলি, নবী রসুলকে ডেকেছে, হ্যাঁ সাহাবায়ে কেরাম পূজা করেছে, আলীর পূজা করেছে, হাসান হোসেনের পূজা করেছে, আজকে একজন শিয়া রাফেজির কাছে শুনছি যে তৌহিদ হচ্ছে ইয়া ফাতেমা আগেসনি, হে ফাতেমা আমাকে উদ্ধার করো, এটা হচ্ছে তৌহিদ, এটা হচ্ছে আল্লাহর একত্ব। তাহলে যারা মনে করে যে ফাতেমা তাদেরকে উদ্ধার করবে দুনিয়া আখেরাতে, শুনে রাখো কোরআনে কারিমের কথা হে রাফেজিরা, কখনো না, সায়াক ফরুনা বে ইবাদাতিহিম, তোমাদের এই শিরকিয়া পূজাকে অস্বীকার করবেন তারা আলী হাসান হোসেন আর ফাতেমা, ওয়া ইয়াকুনুন আলাইহিম জিদ্দা, আর তাদের বিরোধী হয়ে দাঁড়াবেন সেই দিন, সেদিন বিপক্ষে দাঁড়াবেন, আসামি হবে তুমি আর বাদী হবেন আলী হাসান হোসেন ফাতেমা জিলানি চিশতি, যাদের কবর মাজার পূজা করেছো তারা সেই দিন বিরোধী হয়ে দাঁড়াবেন, আল্লাহ এগুলি আমরা বলিনি। ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের বিরোধী হয়ে দাঁড়াবেন, বলবেন আল্লাহ মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বি, সূরা মায়েদার শেষ রুকুতে রয়েছে, পড়ে দেখবেন একটা রুকু গোটায় এই বিষয়ে রয়েছে। আল্লাহ কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে, আনতা কুলতালিন নাস, তুমি খ্রিস্টান মানুষদেরকে এই কথাই বলেছিলে, ইত্তাখিজুনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ, আমাকে আর আমার মাকে আরো দুই ইলাহ সাব্যস্ত করে তিন ইলাহ করে দিও, এক আল্লাহ আর মা আর ছেলে, তিন খোদা ত্রিত্ববাদের ধর্ম তুমি দিয়েছিলে তাদেরকে, বলে আল্লাহ সুবহানাকা, তুমি পাক পবিত্র শিরিক থেকে, শরিক থেকে, পার্টনার থেকে, আমি এসব কথা বলিনি, আর যদি বলে থাকি তাহলে তুমি জানো আল্লাহ কেন জিজ্ঞেস করছে আমি জানি না, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বি, আল্লাহ যেই হুকুম করেছো সেই কথাই বলেছি, আমি একটু বেশি কিছু বলিনি। তৌহিদ নিয়ে এসেছেন আম্বিয়া রসুলগণ, তৌহিদ নিয়ে এসেছেন সাহাবাই কেরাম, তৌহিদ নিয়ে এসেছেন আল্লাহ পাকের একত্ব নিয়ে এসেছেন, আর শিরকের ধর্মকে বলছে যে এটা হচ্ছে তৌহিদ শিয়াদের কাছে, রাফেজিদের কাছে, ইরানিদের কাছে। ভালো করে চিনে নেন, ইরানিদেরকে যারা চেনেন না, ভালো করে চিনে নেন এই রাফেজিদেরকে যারা চেনেন না, অনেকে মুসলিম মনে করছেন, এরা মুসলিম নয়, ভালো করে মনে রাখেন, এরা মুশরিক, এতে কোনো সন্দেহ নেই। সাহাবাই কেরামরা আলে বাইত, যারা বিশেষ করে আলে বাই, যাদেরকে বলছে আলে বাই, এর অসাধারণ ক্ষমতা রাখে আলে বাই, তাদের ওয়া ইয়াকুনুন আলিম, যে তাদের বিরোধী হবেন। সবচেয়ে বড় লাঞ্ছিত হবে যারা আল্লাহ ছাড়া অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করেছিল। আর এই ক্ষেত্রে মনে রাখা আসাসু শিরকি ওয়া কায়দাতু আল্লাতি বুনে আলাইহা তাআল্লুক বিগরে, শিরিক শুরু হয়েছে আল্লাহ ছাড়া অন্যের সাথে সম্পৃক্ততার মাধ্যমে। আল্লাহ ছাড়া মানুষের অন্তর অন্যের সাথে সম্পর্কিত হয়েছে, জবান সম্পর্কিত হয়েছে, কাজকর্ম সম্পর্কিত হয়েছে, তখন মনে করেছে যে এদের কাছে পাবো, এরা দিতে পারে, মন বলছে, তখন মন ওইদিকে ঝুঁকেছে, কপাল ওইদিকে ঝুঁকেছে, সিজদা করেছে কবরকে, আর দোয়া করেছে ওই বাবার কাছে আল্লাহকে বাদ দিয়ে, ইয়া গাউস মাদাদ, ইয়া খাজা মাদাদ করেছে। তো শিরকের মূল হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের সাথে সম্পর্ক কায়েম হওয়া। এই জন্য মুশরিকরা সবচেয়ে বেশি লাঞ্ছিত দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ পাক কোরআনে কারিমে
বলছেন সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 22 লা তাজাল মা আল্লাহ ইলাহান আখর ফতাকউদ মাজমুমা মখজুলা, আল্লাহর সাথে অন্য ইলাহ সাব্যস্ত করিও না। লা তাজাল মা আল্লাহ ইলাহান আখর, আল্লাহ ছাড়া অন্যকে কি করিও না, আল্লাহর সাথে ইলাহ সাব্যস্ত করিও না, মাবুদ উপাস্য সাব্যস্ত করিও না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করিও, আল্লাহ ছাড়া কাউকে ডাকিও না, না হলে কি হবে, ফাতাক ওদা, না হলে তুমি বসে থাকবে, মাজমুমান মানে নিন্দিত হয়ে, মখজুলা আর তুমি লাঞ্ছিত অপদস্ত অসহায় হয়ে, অসহায় ছেড়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে কেউ সহায়তার জন্য থাকবে না। চার নম্বর রোগ ছিল বেশি পরিমাণে পানাহার করা, বেশি পরিমাণে পানাহার করা, পানাহার শুধু বেশি পরিমাণের নাই, পানাহার ক্ষেত্রে বলতে গেলে পানাহার হচ্ছে প্রথম দুই রকম, এক হচ্ছে হারাম আর এক হচ্ছে হালাল। হারাম আবার দুই ভাগে বিভক্ত, হারাম যেটা ওই জিনিসটাই হচ্ছে হারাম, ওই বস্তুটাই হচ্ছে, যেই বস্তুটিকে হারাম আল্লাহ বলেছেন বা তার রাসূল বলেছেন সেটা হচ্ছে হারাম, ও হারামি, ও বহিরাগত কারণে হারাম হয়নি, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলিতে যেহেতু অনিষ্ট রয়েছে কল্যাণে সেই জন্য এই খাদ্য পানীয়গুলোকে কি করেছেন, হারাম করেছেন। তো হারাম হারাম এই আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলিকে হারাম করেছেন সেগুলি আবার দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে হারাম যেটা আল্লাহর হকের কারণে হারাম, কেন হারাম হয়েছে, আল্লাহ পাক নিষেধ করেছেন তার ওহির মাধ্যমে সেই জন্য হারাম, যেমন মৃত জীব জন্তু জবাই করা হয়নি, রক্ত, শুকুরের গোস্ত, কুকুরের গোস্ত, বাঘ ভল্লুক হিংস্র পশু, শুকুন পাখির মধ্যে যেগুলি পায়ে ধরে খায়, হারাম কিনা এগুলো, এগুলি আল্লাহর হকের উদ্দেশ্যে, এগুলি আল্লাহর হক যে আল্লাহ এগুলিকে হারাম করেছে, সুতরাং আল্লাহ পাকের হারামের সীমানা অতিক্রম করবে না। আর আর একটা হারাম হচ্ছে হারামের খাদ্যের মধ্যে, সেটা হচ্ছে বান্দার হকের কারণে হারাম, ওখানে বান্দার একটা হক নষ্ট করা হয়েছে সেই জন্য হারাম হয়ে গেছে, যেমন চুরি করা ধন সম্পদ, ছিনতাই করা ধন সম্পদ, বেইমানি করা ধন সম্পদ, ডাকাতি করা, অথবা ধার নিয়ে টাকাটা না দেওয়া, সে দিতে চায় না কিন্তু আপনি না বলে খেয়ে ফেললেন, ফ্রিজে রাখা আছে সাথী সঙ্গীদের খাবার, ভালো রান্না করে রেখেছে উঠিয়ে খেয়ে ফেললেন আপনি, গ্যাস রাখা আছে সাথী সঙ্গীর, অনেকে এরকম করে সাথী সঙ্গীদের একসাথে থাকে আর গ্যাস কিনেন না, দেখে যে তো রাত্রে আসবে দুপুরে রান্না করছে অন্যের গ্যাস দিয়ে চলছে রান্না। এখানে একজন লোকের কথা শুনেছি যে বলছে জীবনে কোনো পেঁয়াজ কিনে না, জীবনে পেঁয়াজ কিনে না, ও ফিরি ফিরি সাথী সঙ্গীদের পেঁয়াজ, কারো দুটা চুরি করলো, কারো দুটো চুরি করলো, সারাদিন তো ডিউটিতে আছে, দুপুরবেলা আসো থাকে, এর দুটো নিলো, কোনো দিন দুটা নিলো, দুটো একটা নিলে কি বা বুঝবে, দুটো একটা করে নিতেই থাকো, ফিরিতে ও রান্না হয়ে যায়। জি হ্যাঁ, এইরকম যদি বদ চরিত্র থাকে তাহলে এগুলো কি হারাম, মানুষের হক নষ্ট করার কারণে হারাম, আল্লাহর হক নষ্ট করলে হারাম, আল্লাহ যেগুলিকে হারাম করেছেন, আর আসলে জিনিসগুলি হারাম ছিল, টাকা পয়সাটা রিয়ালটা হালাল ছিল, হারাম ছিল না, কিন্তু চুরি করার জন্য কি হয়ে গেল, হারাম হয়ে গেল, ওর বিনা অনুমতিতে নিলেন সেই জন্য গরুর গোস্তটা হারাম হয়ে গেল, বিনা অনুমতিতে নিলেন বলে নিলেন না সেজন্য পেঁয়াজটা হারাম হয়ে গেল, নাহলে আসলে পেঁয়াজ তো হালাল ছিল। আর দ্বিতীয় রকমের যে খাদ্য রয়েছে, যেই খাদ্য পরিমাণ বেশি হওয়ার কারণে অন্তরকে খারাপ করে দেয় আপনার, অথবা সীমা লঙ্ঘন করার কারণে, যেমন খাওয়ার ক্ষেত্রে হালালের ক্ষেত্রে অপচয় করা, হালাল বলে অপচয়, আপনার একটা জুব্বা খুব বেশি 200 টাকা, তাই না, কিন্তু এই জুব্বা দিয়ে 500 টাকা লাগে, জুতা 200 টাকা, 100-200, কিন্তু না হাজার কয়েক হাজার টাকার, হ্যাঁ এর চশমা 200-250 রিয়াল, না কয়েক হাজার রিয়াল, ঘড়ি কয়েক হাজার রিয়াল আছে না নেই, মার্কেটে ঘড়ি আছে 8,000-10,000-20,000 টাকার ঘড়ি আছে, হ্যাঁ 40,000। তো পানাহারের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা, বেশি পরিমাণ করে খাওয়া অথবা বেশি খরচ করা, জি এগুলিতে কি হয়, এগুলিতে নেকির কাজে মানুষ ভারী হয়ে যায়, নেকির কাজ করতে ভারী লাগে, বেশি খেলে, বেশি পান করলে, আর নিজের পেট নিয়ে ব্যস্ত হয়ে যায়, চলতে পারে না, উঠতে পারে না, খেয়ে দিয়ে শুইতে ইচ্ছা হয়, আর শুয়ে গেলে এত লম্বা টানে ঘুম আসে যে ফজরে ওঠা অসম্ভব হয়ে পড়ে, জি আর তারপরে শুধু তাই নয়, যখন বেশি খাই তখন যৌন চাহিদা বেশি বাড়ে, হ্যাঁ উত্তেজনাও বেশি বাড়ে, যখন উত্তেজনা, এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যাদের কাছে স্ত্রী নেই তারা কি করবে, সবাই রোজা রাখে, কারণ রোজা রাখলে যখন পানাহার কমিয়ে দিলেন তখন যৌন চাহিদা কমে আসবে, জি
যৌন চাহিদা কমে আসবে। তার যত বেশি খাবে তত যৌন চাহিদা বাড়বে, যত যৌন চাহিদা বাড়বে। আর যদি হালাল শিকার না পায়, স্ত্রী না থাকে, তাহলে হারাম কাজ করবে, হয় যে না, আর না হলে সমকামিতা, না হলে হস্তমৈথুন, আর না হলে বলু ফিল্ম দেখা, বলু ফিল্ম দেখে থাকতে পারছে না, তখন অনিচ্ছাকৃত তার বীর্যপাত হয়ে যাচ্ছে। এগুলি যুবকদের রোগ, টেরও পায় না, এত বদ অভ্যাস হয়ে গেছে, বলু ফিল্ম দেখতে গিয়ে বীর্যপাত হয়ে যাচ্ছে। আল্লামা ইবনে কাইয়িম রহমাতুল্লাহ বলছেন, পানাহারের ক্ষেত্রে যে বেশি খেলে কি হয়, মান আকালা কাসিরান, কেউ যদি বেশি খায় তাহলে বেশি পানি খেতে হবে না, হবে না, না উপরে উঠে চলে আসছে, বেশি খেলে এখানে চলে আসছে, তখন উপরে উঠে চলে আসবে না, একটু কাত হলে উপরে উঠে চলে আসছে, আরে মনে হচ্ছে উপরে উঠে চলে আসছে, তাহলে নামাবেন কি দিয়ে, পানি দিয়ে। তো বেশি খেলে কি করতে হবে, শারেবা কাসিরান, পানি বেশি খেতে হবে। আর বেশি যখন আপনি খাবেন আর পান পান করবেন, তখন ফান্নামা কাসিরান, ঘুমও বেশি আসবে, আর বেশি ঘুমালে কি হবে, ফাখাসেরা কাসিরান, বেশি ক্ষতিগ্রস্ত হবে, বেশি ক্ষতিগ্রস্ত। মদিনা ইউনিভার্সিটিতেও কিছু চিটা ছেলে আছে, চিটার বললাম না, চিটা মানে ধানের চিটা, বুঝছেন না। তো এক ছেলের জানতাম আমাদের যুগে, যে ওই বৃহস্পতিবার এখানে ক্লাস শেষ হয়ে যায়, পাঁচ দিন ক্লাস হয় না, বৃহস্পতিবারে 12টা 1টার মধ্যে ক্লাস শেষ হয়ে গেল, ওই যে খেয়ে দে এলো, তারপরে ঘুমাই, বৃহস্পতিবারের দিন এক বেলা গেল, রাত গেল, তারপরে শুক্রবার গেল, জুমা জাগতে পারলে জুমাতে উঠলো, জুমাটা পড়লো, যদি একটু ভালো ধারণা রাখেন। কিন্তু যেটা রিপোর্ট যে জুমার দিনও গেল, শনি তারপরে শুক্রবার ছুটি, বৃহস্পতিবার গেল, বৃহস্পতিবার ক্লাস হয় না, তো তখন কই কি হইতো, তখন দুদিন ছুটি থাকতো, এখন তো নাই, শুক্রবার শনিবার ছুটি হয়েছে, তখন কি ছিল, তখন বৃহস্পতি শুক্রবার ছুটি ছিল। তাহলে বুধবারের দিন ওই দুপুরে 12টায় ক্লাস শেষ হয়ে গেল, 12টা 12:30 মধ্যে জোহর নামাজ পড়ে খাওয়া দাওয়া করে যে আসলো, বুধবারের দিন অর্ধেক বেলা, রাত গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবার জুমাতে গেল যদি যাই, তার না গেলে থাকলো, আর তারপরে ওই দিনটাও গেল, জুমার দিন গেল, রাত গেল, শনিবারে ভোরে ক্লাস 7টায় শুরু হবে, তখন উঠে দৌড় দিল ফ্যাকাল্টির দিকে। একটা উদাহরণই বললাম, এইরকম আগাছা, এইরকম ঘাসপাত, আর এইরকম চিটা মুসলিম সমাজে আছে। বলেন তো, এটা যদি কেউ লেখাপড়া করে এইরকম হাজারে একটা হয়, তাহলে জনসাধারণ মুসলিমদের যে অবস্থা, যদি ছুটি পেয়ে যায় তো কাজ কি, শুয়ে থাকা। জিজ্ঞেস করলাম যে তাহলে খেতো কি, দুই তিন দিন ধরে থাকা, বুধবার থেকে শনিবার সকাল পর্যন্ত খেতো কি, বলছে যে ওই সপ্তাহে কিছু এনে রাখতো, জুস টুস এনে রাখতো, আর তারপরে ওই দুধ দুধ দুধগুলো এনে রাখতো, আর আপনার কিছু ফল ফ্রুট এনে রাখতো, ফল ফ্রুটও খেত না, বলছে যখন একটু ঘুমটা ভেঙে গেল, একটা জুস টেনে নিল, একটা দুধ টেনে নিল, আর এই করে বৃহস্পতি শুক্রবার পার, শনিবার একেবারে, এ হচ্ছে জিন্দেগি। তো কি বলছিলাম, যে মানুষকে ধ্বংস করে, হ্যাঁ, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, আর ঘুমের ক্ষেত্রে, এটি ঘুম ঘুম সম্পর্কে বলছিলাম, কিন্তু ঘুমের আলোচনা আসেনি, খাওয়া দাওয়ারই আলোচনা চলছে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি হাদিস শোনাই, ইবনে মাজার হাদিস এবং হাদিস সহি, মা মালা আদমিয়ুন ওয়ান শাররাম মিবাতনিহি, কোন মানুষ কোন পাত্র ভর্তি করেনি এত নিকৃষ্ট তার পেটের চাইতে, মানে সবচাইতে নিকৃষ্ট পাত্র বা নিকৃষ্ট বস্তা, ওয়ান বস্তা থলে কো বলে, সবচাইতে নিকৃষ্ট থলে কি, পেট, এটা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট। সুতরাং বেহাসবে ইবনে আদম লোকাইমাত, আদম সন্তানের জন্য কয়েকটি লোকমা যথেষ্ট, যার দ্বারা নিজেকে দাঁড় করে রাখতে পারবে, মানে শরীরটাকে সুস্থ রাখতে পারবে। ফাইন খানা লাবুদ্দা ফাইলান, যদি আবশ্যক হয় যে আমাকে খেতে হবে এতটা, ফাসলোসন, তাহলে তিন ভাগ করো, সোলোসন লে তো আমহি, তিন ভাগের এক ভাগ খাবার খাও পেটে, আর তিন ভাগ সোলোসন লে সারাবিহি, তিন ভাগের এক ভাগ পানি রাখো, ও সোলো শুনলে নাফাসেহি, আর তিন ভাগের এক ভাগ শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য একটু খালি রাখো পেটে। পাঁচ নম্বর বলছিলাম, খুব বেশি বেশি ঘুমানো, বেশি বেশি ঘুম খুব ক্ষতিকর, এতে মানুষের অন্তর মরে যায়, শরীর ভারী হয়ে যায়, সময় নষ্ট হয় এবং অলসতা চলে আসে। আর ঘুম কখনো জায়েজ কখনো না জায়েজ, নামাজের সময় ঘুমিয়ে থাকা হারাম না জায়েজ, এবং কখনো কখনো চরম জঘন্য নিকৃষ্ট ঘুম মাকরুহ। আর সবচেয়ে উপকারী ঘুম কোনটি, উপকারীটি বলে দিয়ে গে, সবচেয়ে উপকারী ঘুম আল্লামা ইবনে কাইয়িম রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে নওমু আউয়ালিল লাইল, রাতের
প্রথম অংশে অর্ধেক রাত ঘুমিয়ে যাও, এশার নামাজ পড়ে ঘুমিয়ে গিয়ে অর্ধেক রাত পর্যন্ত ঘুমিয়ে যান, আর রাতের শেষ অংশের সদুস মানে একের ছয় ছয় ভাগ করে এক ভাগ, এই ঘুম এটা সবচেয়ে ভালো ঘুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর ঘুমই এরকম ছিল, রাতে প্রথম রাতে ঘুমিয়ে যেতেন, এশা পড়ে কিছুক্ষণ পরিবারের সাথে কথা বলে তারপরেই ঘুমিয়ে গেলেন, আর তারপরে তাহাজ্জুদ পড়তে উঠে যেতেন, আর তাহাজ্জুদ পড়ার পরে শেষ রাতে ফজরের আগেখানে রাতকে ছয় ভাগ করে একের ছয় এই সময়টা একটু ঘুমিয়ে নিতেন, যাতে করে ওই যে তাহাজ্জুদ পড়ে আবার একটা ঘুমের চাপ এসছে, ক্লান্তি ভাব এসছে, শরীর ভারী হচ্ছে, আবার একটু সতেজতা চলে আসে। আপনি যদি একটা না রাত তিনটা থেকে জেগে থেকে যান ফজর পর্যন্ত, আর সকালে ডিউটিতে চলে যান, কষ্ট লাগবে, কিন্তু ফজর আগেখানে যদি এক ঘন্টা দেড় ঘন্টা ঘুমিয়ে যান তাহলে এটা আপনার খুব কাজে আসবে। আর দিনের ঘুমের মধ্যে, দিনের মধ্যবর্তী কালে ঘুমানো মানে দুপুরবেলা ঘুমানো, এটা শরীরের জন্য উপকারী। দুই কিনারায় ঘুমার তুলনায় মানে সকালে ঘুমানো আর সন্ধ্যায় ঘুমানো, এর তুলনায় উপকারী হচ্ছে দুপুরের ঘুমটা। আর যত দুই কিনারার কাছাকাছি ঘুম হবে মানে সকালের ঘুম আর বিকাল সন্ধ্যাবেলা আসর আসর থেকে মাগরিবের ঘুম, এর উপকারিতা কম, কাসরা দারারহু, এর অপকারিতা ক্ষতি বেশি, বিশেষ করে আসরের পরের ঘুম আর ফজরের পরের ঘুম। এই ঘুমগুলি একমাত্র যারা রাত জাগরণ করেছে, রাতে ঘুমাইতে পায়নি তো সফর করে এসেছেন, অথবা রাতে মোটেই ঘুম আসেনি তাদের জন্য। কিন্তু এই কন্টিনিউ এই ঘুমটা আমাদের জন্য চরম ক্ষতিকর, যেটা হচ্ছে আরব দেশের পরিবেশ, ওই সব লোকদের যাদের সকালবেলা ডিউটি নেই, সকালবেলা ডিউটি আছে বলেন আলহামদুলিল্লাহ, কিন্তু সকালে যদি ডিউটি না থাকে ওই নয়টার দিকে ডিউটি, এই সময়টা বরকতের সময়টা ঘুমিয়ে থাকা, এটা খুব ক্ষতিকর। আর বিশেষ করে অমিনাল মাকরুহ, মাকরুহ ঘৃণিত ঘুম হচ্ছে ওলামায়ে কেরামদের নিকট আন-নওম বাইনা সালাতি সুবহি ওয়া তুলুয়ি শামসি, ফজরের নামাজ পড়ে সূর্য ওঠা পর্যন্ত, এই সময়টা রহমত বরকত রিজিক বিতরণের সময়, এই সময়টা ঘুমিয়ে যাওয়া একেবারে মাকরুহ ঘুম। আল্লাহ রিজিক বিতরণ করেছেন, আল্লাহর বরকত নেমে আসছে সারাদিনের জন্য, হ্যাঁ, আর আপনি ঘুমিয়ে পড়েছেন, এই জন্য সূর্য উঠা পর্যন্ত জেগে থেকে ইশরাকের নামাজ পড়েন, আর না হলে কোনো কাজকর্মই করেন, এটা ভালো কাজ। সূর্য উঠে যাওয়ার পরে যদি আপনার রাত জাগরণ থাকে তারপরে ঘুমান, এক একবার কোরআন পড়ে নেন, জিকির আজকার করে নেন, সূর্যটা উঠিয়ে দেন, তারপরে যদি ঘুমের প্রয়োজন হয় তাহলে ঘুমান, কিন্তু সাথে সাথে নামাজ পড়ে গিয়ে ঘুমিয়ে যাওয়া এটা ভালো না। বলছেন আল্লাহ ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, ফাইন্নাহু আউয়ালুন নাহারি ওয়ামিতাহু, কারণ সকালবেলা ফজর থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত এটা হচ্ছে দিনের প্রথম ওয়াক্ত, এবং এটাই হচ্ছে দিনের শুরু, আর ওয়াক্ত নজরুল আরজাক, এটা হচ্ছে রিজিক নেমে আসার সময়, আর এখানেই ভাগ বিতরণ আল্লাহ পাক এই সময়টাই করেন, ওয়াহুলুল বারাকা, এই সময় আল্লাহ পাকের বরকত নেমে আসে। সুতরাং এই সময়টা ঘুমিয়ে যাওয়া হতভাগাদের কাজ, হতভাগাদের কাজ। আর সবচেয়ে উত্তম ঘুম বলছেন আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, সেটা হচ্ছে যে নওম নিসফিল লাইলিল আউয়াল, রাতের প্রথম অর্ধেক, রাতের প্রথম অর্ধেক, ও সদসুহুল আখির, আর শেষের ছয় ভাগের শেষ ভাগ, রাতের রাতের ছয় ভাগের শেষ ষষ্ঠ ভাগ, আর এতে হয়ে যাবে বলছেন ওয়াহি ওয়াহুয়া মেকদারো সামানি সাতিন, আর এটা হচ্ছে খুব সর্ব ঊর্ধ্বে আট ঘন্টা, আট ঘন্টার বেশি ঘুমানো ক্ষতি আর ছয় ঘন্টার নিচে ঘুমানো ক্ষতি। হ্যাঁ, ছয় ঘন্টা ঘুমিয়ে অনেকের নাও হতে পারে, কিন্তু আট ঘন্টার বেশি ঘুমাইলে ক্ষতি রয়েছে। বলছেন যে ওয়াহাজা আদালুন নামে ইন্দাল আতিব্বা, যারা চিকিৎসক ডাক্তার তাদের কাছে, আল্লাহ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির যুগ হচ্ছে অষ্টম শতাব্দী নবম শতাব্দী, ওই যুগের কথা বলছেন, সেই যুগের ডাক্তারদের কথা বলছেন, যে তারা বলেছেন হাকিম, সেই যুগে হাকিমই ডাক্তারই ছিল, হ্যাঁ, তো হাকিমদের কাছে আট ঘন্টার বেশি ঘুমানো ক্ষতি আর আট ঘন্টার কম ঘুমালেও তাতে ক্ষতি হতে পারে। জি, আল্লাহ আলাম। একটি ঘুম আরো অপছন্দনীয় নবী সাল নিষেধ করেছেন, সেটা হচ্ছে মাগরেবের পরে, সূর্য ডুবার পরে মাগরেব পরে ঘুমিয়ে যাও। মাগরিব এশার মাঝখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোকে খারাপ মনে করতেন, কারণ এতে এশার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এই ছিল বেশি বেশি ঘুম, যাতে মানুষের অন্তর আল্লাহর দিকে যাত্রা করতে গিয়ে বাধাগ্রস্ত হয়। এই পাঁচটি বলার পরে সংক্ষেপে আর কয়েকটি বলে দিচ্ছি। অন্যান্য আলামারা উল্লেখ করেছেন যে মানুষের অন্তর আল্লাহর দিকে যাত্রা করতে গিয়ে গোনা পাপের কারণে, বিভিন্ন গোনায় যদি জড়িয়ে থাকেন আপনি, গোনামুক্ত না হন, তওবা না করেন, ইসলাহ সংশোধন না করেন, তাহলে বাধাগ্রস্ত হয়। আল্লাহর দিকে অন্তর যাচ্ছে, কিন্তু আপনার গোনার কারণে অন্তর বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে।
এই জন্য গোনা থেকে বেঁচে থাকতে হবে, গোনাতে স্মৃতিশক্তি কমে যায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার ওস্তাদ বলেছিলেন যে স্মৃতিশক্তি মনে থাকে না কেন, এ অভিযোগ করেছেন ইমাম শাফি রহমতুল্লাহ। তখন বলেছিলেন যে দেখো ফাউসানি এলা তার কিল মাসি, ইমাম শাফি বলছেন আমাকে বলছেন তুমি গোনা থেকে মুক্ত হও, কোনো রকমের গোনা যেন না হয়। অথচ ইমাম শাফির মতো ছাত্র তিনি কি কাবিরা গোনা করতেন, তাহলে বোঝা গেল যে সাগিরা গোনা করলেও স্মৃতিশক্তি কমে যায়। আজকালকার ছেলেরা জীবনে সাইন করতে পারে না, স্মৃতিশক্তি দুর্বল। আমাদের একটা যুগ ছিল যে অনেক ওয়ার্ড দুনিয়ার ক্ষেত্রে আমরা ইংলিশের অনেক ওয়ার্ড স্টক করেছি, বাংলা সব মুশকিল মুশকিল বানান মুখস্থ করেছি, তারপরে আরবিতে উর্দুতে কত ভাষা শিখেছি। এখন এখনকার ছেলেরাকে জিজ্ঞেস করেন বানান ঠিক করে বলতে পারবে, বাংলা বানান জিজ্ঞেস বলতে পারবে না, ইংরেজি বানান জিজ্ঞেস করেন ইংরেজি স্পিকিং খুব জোর হয়তো, কারণ স্পিকিং এর দ্বারা দুনিয়া হাসিল করে নিচ্ছে, কিন্তু বলেন স্পেলিংটা বলো, স্পেলিং বানান বলতে সাহস পাই না, বানাল বলতে হাস পায়, তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে আজকাল পাপের কারণে। এই যে ফেসবুক আর ইন্টারনেট আর এই এই পাপ দেখা পাপ শোনা, যার ফলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে। সাত নম্বর, যে অন্তরের আল্লাহর দিকে যাত্রা করায় বাধা এবং অন্তর রোগাক্রান্ত হয় যে কারণে, তা হচ্ছে কুখিয়াল আসা, বেশি বেশি কুখিয়াল আসা। আর কুখিয়াল যদি আসে সেটাকে আবার ধরে রাখা, স্থির করে রাখা, যদি আসে অসুস্থতা সাথে সাথে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, আউযুবিল্লাহি মিনাশ শয়তানির যে পড়েন, শয়তান থেকে আল্লাহর কাছে নিজের ভাষায় পানা চান আশ্রয় কামনা করেন, কিন্তু যদি মনে ধরে রাখেন এটা সুযোগ সুবিধা। আরে মহিলা একটা মিস কল আসলো আর রেকেটে দিল, তো দেখি আমি কল ব্যাক করি, আর বারবার করে কথা মনে আসছে, আবার ওর সাথে যোগাযোগের চেষ্টা করছেন, হ্যাঁ আর একবার রাজি হলো না কেটে দিল, আবার দু চারবার এই করতে করতে হয়তো ওকে হ্যাঁ কোনো রকম করে আপনি ক্যাপচার করেই ফেললেন। এইভাবে মানুষের অন্তর্ধ্বংস হয়। আট নম্বর কারণ অন্তর্ধ্বংস হওয়ার হচ্ছে রিয়াকারী, লোক দেখানো কথা কাজ। আপনি আমল করছেন লোক দেখানো, রোজা রাখছেন নফল রোজা লোক দেখানো, নামাজ পড়ছেন সুন্নাত পড়ছেন তাহাজ্জুদ পড়ছেন লোক দেখানো, দান খেরাত করছেন দিনের দাওয়াতের কাজ করছেন লোক দেখানো অথবা খ্যাতির জন্য, এগুলি মানুষের অন্তরকে আল্লাহর দিকে যাত্রা করতে বাধা সৃষ্টি করে, অন্তর রোগাক্রান্ত হয়। নয় নম্বর যে কারণে অন্তর বাধাগ্রস্ত হয় আল্লাহর দিকে যেতে, তা হচ্ছে নেতৃত্বের লোভ। এই চেয়ার খুব বিপজ্জনক, চেয়ারের লোভ করা, সে ছোট চেয়ার হোক আর বড় চেয়ার হোক, যদি আপনি চেয়ারের কুরসির যদি লোভ করেন যে নেতৃত্ব চেয়ারম্যান হব, আমি এমপি হব, আমি মিনিস্টার হব, আমি এই হব, আমরা রোলিং পার্টিতে আসবো, আর এই করবো সেই করবো, আমরা ক্ষমতা যেভাবে ধরে রাখবো, এর চাইতে ছোটগুলিতে আসেন, আপনি আপনার কোম্পানিতে আমি ওপরে গিয়ে আমি হুকুম চালাবো ইত্যাদি নেতৃত্ব দিতে পাবো, মন খুব খুশি যে আমি ফোরম্যান হতে পেরেছি, সুপারভাইজার হতে পেরেছি ইত্যাদিতে, আমার আন্ডারে দশটা লোক কাজ করছে ইত্যাদি, এগুলি মানুষের অন্তরকে আল্লাহর দিকে যেতে বাধা সৃষ্টি করে। তারপরে এই নজর, বেশি নজর দৌড়াইলে, এই দিক ওদিক শুধু নজর দৌড়াচ্ছেন, এই দিক ওদিক তাকাইতে আছেন, এইরকম করলে সেটা আপনার চলতে ফিরতে হোক অথবা আপনার কম্পিউটারে বসে হোক আর টিভিতে বসে হোক, আপনি যদি পাপের দিকে নজর দৌড়ান এতে অন্তর আল্লাহর দিকে যেতে বাধাগ্রস্ত হয়। এইরকম কানকে যদি পাপের কাজে লাগান, শ্রবণ শক্তিকে, গান শোনা, মিউজিক শোনা, হ্যাঁ তারপরে এই দিয়ে অশ্লীল কথা শোনা, আর তারপরে কোনো মেয়ের সাথে ভাবসভা হয়ে গেছে যখন তখন টেলিফোন করা, আর ওর কথা শুনতে মজা লাগে মিষ্টি লাগে, আপনার স্ত্রী চাইতে এখন ভালো হয়ে গেছে, আপনার স্ত্রী চাইতে ওর কথা মিষ্টি লাগে, এইরকম হয়ে গেছে, যদি এইরকম হয় তাহলে আল্লাহ পাকের দিকে যেতে অন্তর বাধাগ্রস্ত হবে, সে অন্তর রোগাক্রান্ত হয়ে যাবে, অন্তর সরে যাবে, পচে যাবে। বারো নম্বর তা দিয়ে শেষ করে সেটা হচ্ছে অতি লোভ লালসা, লোভ লালসাকে ক্ষান্ত রাখতে হবে। এবং আপনাকে সবসময় মনে রাখতে হবে যে মত যে কোনো সময় আসতে পারে, আমি এত দূর পর্যন্ত লোভ করে বসে আছি, এই করব সেই করব করে বসে আছি, আর লোভের কারণে অনেক সময় আমি পাপে লিপ্ত হয়ে যাচ্ছি, এইরকম যেন না হয়। লোভকে সবসময় সামলে রাখতে হবে আর আল্লাহ পাকের সীমানার মধ্যেই থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মার পরিশুদ্ধি যেন আমাদের দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেক আমলের তৌফিক যেন দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জান্নাতে প্রবেশের যেন তৌফিক দান করেন, আল্লাহ পাকের ভালোবাসা আমাদের অন্তরে যেন দান করেন, আল্লাহ পাকের সাক্ষাতের আগ্রহ আমাদের মধ্যে যেন আল্লাহ পাক পয়দা করে দেন, আল্লাহ পাক রব্বুল আর ইবাদত বন্দিগীতে আল্লাহ পাক যেন আমাদের মধ্যে স্বাদ সৃষ্টি করে দেন, যাতে করে আল্লাহ পাকের ইবাদত বন্দিগীতে মজা লাগে, নামাজ পড়লে মজা লাগে, জিকির আজকার করলে মজা লাগে, দোয়া করলে মজা লাগে, স্বাদ লাগে,
আল্লাহ পাক আমাদের ঈমানের স্বাদ গ্রহণ করার যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক দ্বীনের পথে আমাদেরকে অবিচল থাকার যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল দ্বীনের উপর অটল থাকার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পাপের রাস্তাগুলি আমাদের সামনে যেন বন্ধ করে দেন আর নেকির রাস্তাকে আমাদের সামনে যেন প্রশস্ত করে দেন, আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহ মাফ করে দিতে পারেন, কেউ যদি মুর্দা খেয়ে নেই, মদ খেয়ে নেই, মদ খাওয়া আল্লাহর হকের কারণে হারাম, ঠিক আছে, তো মদ খেলে আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু কারো চুরি করা টাকা, চুরি করা যদি টাকা পয়সা খায়, রিয়াল খায়, চুরি করা মোবাইল ব্যবহার করে, তো আল্লাহ মাফ করে যতক্ষণ ওই ব্যক্তি মাফ না করবে। ধার করা টাকা নিয়ে যদি পালিয়ে যায় না পরিশোধ করে, তাহলে আল্লাহ কখনো মাফ করে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মাফ না করবে। তাহলে এদিক থেকে বান্দার হক প্রাধান্য পাবে, দার্সের সময় সালাম দিতে পারবেন, সমস্যা নেই, আস্তে করে সালাম দিবেন, ডিস্টার্ব করবেন না, আল্লাহ সেফা দান করেন, সফা আল্লাহ, আর আল্লাহ আমাদের সকলকে সেফা দান করেন, সকলকে আল্লাহ পাক সুস্থ রাখেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।